হ্যাঁ কইছি তো, পোলা তো একটা আছেই খারা। অন তোমার বাইর পছন্দ হয় কিনা কেমনে কম? কোন পোলার কথা কোন আপনি? আর কোন পোলার কথা কম? আমার কথা কইতাছি, আমার কথা। সুম্মা মা এটা খুব ভালা, ইয়া ঠিক হইছে তো কি হইছে? আমি যদি কই এক কথায় বিয়া ভাঙ্গে দেয় পড়বা আমার লগে। কি আইছিল না বিয়া ভাঙ্গে দেয়া? আমি আর কিছুই কম না। আমার কি ভাতিজা, ভাতিজি এখন বড় হইতেছে, ওরা যখন মুখে উঠে সিসি করবো কথা কইব তখন বুঝবো। কই খাইতে বসছস? হ্যাঁ কেরা তো লেখা হইতেছে? আমার মহাজনের মাইয়া, তার হাতের রান্ধন যেই মজা, একবার খাইলে খালি খাইতেই মন চায়। আর মায়াটাও মা দেখতেও ভালো। আমার কিনারে বয়া আদর করে বাইরা বাইরা খাওয়ায়, খুব ভালো লাগে। তোর এনে কুই যাবো? তোর তরলে রাস্তায় রাস্তায় ঘুরুম, জঙ্গলে গাছতলায় হয়ে থাকুম, আমার কোনো অসুবিধা নাই, আমার তুমি থাকলে চলবো। চল যাই। বিজলি কি রে এখানে বই রেছিস কে? ল ঘরে ল। একলা রাইতে বেলা বাইরে গেছিলি কে? মেলা সময় পড়তাছি তো মাথায় ঘাম লেগে গেছিল। এই রাইতের বেলা একলা কে একটু বাইরে যায়? আমার ডাকলি পারতি? রাত তো বেশি হয় নাই মা। তারপরও বারান্দায় একটা মানুষ ছিল না। এত ডরাও কেন মা? আমার তো এত ডর লাগে না। এত কম পড়ে কাল পরীক্ষা দিবি কেমনে তুই? কি করব আমি পারি তো সব, দেখো পরীক্ষা ভালোই হয়েছে। পড়া কি আর গেছে? আমি পড়তাছি না তো, খালি চোখ বুলাইতেছি, দেখতেছি কোন পড়াটা মনে আছে আর কোন পড়াটা মনে নাই, যেটা একটুখানি ভুলে গেছি ওইটাই একটু একটু পড়তেছি। তুই কি বিছনায় হইয়া একটু আধা ঘন্টা জিরাই লবি? তোমার কি মাথা খারাপ হয়েছে মা? তাইলে আর কেন পরীক্ষা দেওয়ান লাগবো না। পড় মা পড়। কোনো রোগীর চিকিৎসা করতে হলে প্রথমে রোগীর অবস্থা জানা আবশ্যক, তাই অবনতির উন্নতির পথ আবিষ্কার করার পূর্বে তাহলে অবনতির চিত্র দেখাইতে হয়। আমি চিকিৎসাতে অবনতির শীর্ষ প্রবন্ধে ভগিনী দিককে জানাইয়াছি যে আমাদের একটা রোগ আছে দাসত্ব, সেই রোগের কারণ অবস্থা এবং অবস্থা কত পরিমাণে বর্ণনা করা হইয়াছে। এক্ষণে আমরা দেখাইতে চেষ্টা করিব সেই রোগ হওয়ায় আমাদের সামাজিক অবস্থা যেমন বিকৃত হয়েছে, ওষুধ পথে বিধান স্থানান্তরে দেওয়া হইবে। এখানে গোড়া পর্দাপ্রিয় ভগ্নীদের অবগতির জন্য দু একটা কথা বলিয়া রাখা আবশ্যক বোধ করি। আমি অবরোধ প্রথার বিরুদ্ধে দণ্ডায়মান হইলে স্ত্রী জাতির প্রবন্ধে পর্দা বিদ্বেষ ছাড়া আর কোনো উদ্দেশ্য দেখতে পান, তবে আমাকে মনে করিতে হইবে আমি নিজের মনোভাব উত্তমরূপে ব্যক্ত করিতে পারি না। এমন লক্ষ্মী মাইয়া যে চান্স পেলে আমার লাগে ভাইকে যেতে চায়। কি রে তুই হাসতেছিস কে? কই মা? এই যে খিলখিলে হাসতেছস, আবার কস কই? তুমি কি খোয়াবে দেখছো? আমি তো পড়তাছি। জানালাটা বন্ধ করে দেই,
ঠান্ডা আইতেছে তো? না মা, জানালা বন্ধ করো না, জানালা বন্ধ করলে দম বন্ধ হয়ে যায়। ও মা, তোমার কি হয়েছে? কই কিছু না তো, এমনি মা। ছোট ভাবি কও, কই তুমি? ঘরে খাইছো? না খামু, বিদ্যুৎ হোক। বিদ্যুৎ আহে নাই হন? চিন্তা করে দেখো কেমন পাকনা হয়েছে। কই বলে চাকরি করে অহন আহনের খবর নেই। বিদ্যুৎ আহনের লগে লগে কুলা মামারে জানাইবা। কেন, বিদ্যুতের কাছে মোবাইল আছে তো, কথা কওয়ার দরকার পড়লে ওরে মোবাইল করো। না ওর লগে কথা কওয়ার কোনো দরকার নেই আমার। খালি পারি তাইলে আমার একটু জানাইও, আমি নিশ্চিত হইতাম। বুঝলাম না তোমার কথা, তুমি না কইলা বিদ্যুৎ ঠিক আছে, নিশ্চিন্ত হইতো মানে? বিজলি তো ঠিক নাই, পড়ার টেবিলে বইয়ে রেছে ঠিকই, মাথা তো ঠিক নাই ওর। কেমনে বুঝলাম মাথা ঠিক নাই? আমি তো সারাক্ষণ ওর লগেই থাকি, ও পড়তাছে চেয়ার টেবিলে আর আমি বিছানায় কাইতে হয়ে রয়েছি, সারা রাত তো ঘুমাই না। চোখ মনে হয় লাগিয়েছিল একটু, আটকা চোখ মিলে দিয়ে বিজলি নাই। কও কি, কই গেছে? বাইরে দেখি উডানে বয়ে রয়েছে একলা, কেমন লাগে কও। এত কথা কইয়া পই পই করে বুঝাইলাম। আমিও হারা দিন বুঝাইছি না। কি কমু, এবার কি হয়েছে হনো? আয়না তো বহাইলাম পড়াইতে, আমার আবারও একটু লেগে চোখ লেগেছিল। এবার আমার যেমনই সুরসর হাসির শব্দে সাইয়া দিহি, ও একলাই খিলখিল করে হাসতেছে। কি কও? হ সেলিম, মেলা সময় ধরে হাসতেছে, হাসি আর থামেই না। আমার মায়ের মাথা ঠিক থাকলে কেমন করে হাসে কও? জিগাইলা না এমনি হাসতেছে কে? জিগাইছি না, কয় কই হাসি। কি কমু ভাবি, এই রোগ কেমনে সারবো আমি তো বুঝতেছি না। ওই তো বিদ্যুৎ আইছে, ওনো ভাবি আমি তোমার পরে মোবাইল করুন নি, ঠিক আছে রাখি। মা, ও মা, কি হলো ডাকি তো হুনো না? ইরে দিল্লাস কে নাও ধরো। এদি কি দেহো না? মিষ্টির প্যাকেট। মিষ্টির প্যাকেট কই পালি, কোন হানে মিলাদ আছিল নাকি? আরে না, কি নানছি কি টাকা নষ্ট করার দরকার আছে কোনো? এই কয়টা মিষ্টির আর কয় টাকা দাম হইব? জবাবরে দাও। দেখছো নি সেলিম, তোমার বাপি যার কারবারটা দেখছো? চাকরি হইছে শুক্র শুক্র আষ্ট দিন, এর মধ্যে খরচা করা শুরু করে দিছে। মায়ের স্বভাব পাইছে মনে হয়। খোসা মাইরা কথা কইলা মনে হয়? কিরে বিদ্যুৎ, কার স্বভাব পাইছো, বাপের না মায়ের? হেরা খরচ করেনি যে একো স্বভাব পামু। ও মা কো মা, কেমন কাকা কাকির পক্ষ নিয়ে কথা কয় দেখছো নি? কাকি বাইলা কই, বাড়ি তো খালি কাকা আছে। না থাকলে কি হইব, আমার পোলাটার মাথাটা খারাপ করে দিছে না? হারাদের খালি কাকি কাকি করে, কি তোর কোন কারণ? তুমি এত বেসল পারতাছো কেন? ও মা, দেখছো দেখছো তোমার বাতি সারে কেমনে তার মায়ের শাসন করতেছে। কি আর করব, এমন একটা মা পাইছে, শাসন না করলে তো কন্ট্রোলই করা পারবো না। মিষ্টি খাইবা কিনা কও? তোমাকে বাপের বাড়ি হলে খাইতাম না, আমার ভাতিজা এত কষ্ট করে কামাই করে মিষ্টি কিনে আছে, খাও না? নাও নিজের হাতে নিয়ে খাও। খালি পেটে খাও না, ভাত খায় তারপর খাও। তাহলে তোমার বাইজনরে দিয়ে আহি। সেতারা, তোমার হাতে কি? তোমার না সারা শরীরে বিষ করতেছে, এখন ফাল পেরে উঠলা কেমনে? তুমি তো ভালো করে জানো, মিষ্টি দেখলে আমার মাথা ঠিক থাকে না, মাথাটা উড়ে যায়। দাও তো দাও। এটা তো খালি মিষ্টির প্যাকেট, এটার মধ্যে মিষ্টি আছে এটা তোমরা কেডা কইলো? দেখি না ভিতরে কি আছে। আরে আখো রে বেটা, জীবনে কোনো মিষ্টি খাও নাই? খাইতাম না কি লাগিয়া, খাও না করে পোলা বলে তো কইতেছি, মানে আমরা দেখি না দাও না মন কাপ। আরে কি করে করে, দেখি না আমি করতে সারো তো সারো, আমি দেখ সমস্যাটা কি। কি করে সে তারা,
তুমি এমন বড় মিষ্টি কেমনে কইলে মিষ্টি তুই প্যাকেটের মধ্যে ঠিকই আছে হ্যাঁ একটার বেশি কিন্তু খাইবা না আর ভালো হলে একটা খাবো নাহলে খাইতাম না আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করো সে তারা বড় কপাল লয়ে আমরা জন্মগ্রহণ করছি দেহ দেহ কয়জন বাবা মা সন্তানের কামাই খেয়ে মরতে পারে আমাগো পোলা বিদ্যুৎ আজকে তার নিজের কামাই করা টাকা দিয়ে মিষ্টি কিনে আমগো খাওয়াইতেছে এটা যে কত বড় আনন্দের ঘটনা সেই ঘটনা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না হুন তোর লগে জরুরি আমার একটা আলাপ আছে অসুবিধা নেই তোর মার সামনে ফ্রি ম্যান্ডে আমি কইলে তারি কও তুই জানে চাকরি করতেছ এনে ঘরদুয়ারের কাম কাজে লোক কোনো লোকই তো না কি কাম এই ধর মনে কর যে বরদুয়ার মুছে দেওয়া থালা বাসন ভালো করে মাজা দেওয়া শাড়ি ব্লাউজ মনে কর গুড়া সাবান দেওয়া ভালো করে কাঁচরা ধুয়ে দেওয়া আছে না তুমি কি পাগল হয়েছো বাবা এইটা তো বসত বাড়ি না এটা দোকান আর দোকানে তো এসব কামই হয় না মানুষ লাগবো কেন তাহলে তো কোনো লাভই নাই এইসব কথার মানে কি বিদ্যুতের বাপ মানে আর কি তুমি হুদায় ট্রেনিং দিছো আমারে বুঝছো বাজান তোর মা কিন্তু ভালো ট্রেনিং দিতে পারে দুদিন ধরে তোমার হগল কাম নিজে না করে আমার দিয়ে করাইছে এটা একটা ট্রেনিং নারে বাজান প্রত্যেকটা কাম তোর মায় আমার এমন ভাবে হিগাইছে রে বাজান এটার কোনো জবাব নাই বাসাও নাই আচ্ছা বাজান কোনো কিছু হিগন তো খারাপ না না রে তুমি বিদ্যুতের এটা কি কইলা হুম হগল কাম তুমি একলা করছো আমি কোনো কাম করি নাই একসব বিদ্যুৎ তোর মা কেমন জানে আমার লাগে চিত্তে চিত্তে কথা কইতেছে সেলিম একটা তালা আছে রে ভাই একটা তালা দেখা আরে দেহস্তা পাগল কেমন চিত্তে গেছে গা যদি একবার বাড়িতে পারে না বাড়ি করে লন্ড বন্ড করে নেব দেখ 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 কেমন লাগতেছে দেখ একটা তালা দি এক কাম করো ভাই কি কি তুমি নিজেই বিটে ঢুকে যাও এই কথা তুই কেমনে করলি তোর লগে আমার কোনো শত্রুতা আছে রে ভাই পুরা বাড়ি লন্ড বন্ড ওর চাইতে তুমি একলা লন্ড বন্ড হয়ে গেলে ভালো হয় না দেশ জাতির লেগে তুমি নিজের উৎসর্গ করে দিলা তুই কলম দিনকে দিন হারামে হয়ে যেতেছ সেলিম তুই কলম একটা হারামি টাকা পয়সার দিকে নজর গেছে মনে হয় বাতি যার তা মাসে টাকা মাসে দেয় না দৈনিক এটা দৈনিক সপ্তাহ দুইরা দেয় তাহলে তো খুচরা টাকা কই পাইছস এইদি উপরি বাহ টাকা পয়সা তাহলে ভালোই রোজগার হইতাছে দোকানে দোকানে মাল দিয়ে আসলে মানুষে ভাড়া ঘুরা টাকা দেয় আমি তোর গাড়ি চড়ি না হাইটটা যাই হাইটটা আই এত টাকা দিয়ে কি করবি টাকা লাগবো না এত টাকা কোন কামে লাগবো বিয়া করাইব নি তোর মাই তোরে এ বেটা শর্মাসকে বিয়ার কথা হই না কি তোর মাই তোর বিয়ার কইনা দেখতেছি নি মার আর কাম নাই তো খেয়া দে কে একটা বিয়া করার দরকার না তোরে ছোট ভাবি তো বাপের বাড়ি গেছে গা তোর মাই তো ছোট ভাবিরে না পাইয়া তোর বাপের খাড়াই মারতাছে একটা বান্দি দরকার আছে না তার লিগে তুই বিয়া করলে তো ঝামেলা মিটা গেল গা কমু তোর মায়ের তোর লিগে কন্যা দেখবার না আরে বেটা দেহুক না মোটা তাজা মজবুত দেখে একটা মাইয়া আমাকে সংসারের লিগে দরকার না তুমি করো এই আমার দিকে চা চা আমার দিকে বাইর খাওয়ানোর আওয়াজ হচ্ছে আমি কি খারাপ কিছু কইছি দাদি তো তোমার বিয়ে করাইতেই চায় তুমি নিজেও তো
আমি নিজেও তো কি, এই কথা কষ্ট কি, আমি নিজেও তো কি, নিজের বিয়ের কইনা নিজে দেখে রাখছো না? এই তোর এইসব কথা কেটাই কয়, তোর মাই কইছে তোরে কাকা লই চলস তুই, কাকা লাগতাছে তো কানটা ছিড়ে যাইতাছে। কমু কমু, তোর মাই রে তোর লিগে বিয়ের কইনা দেখবার লিগে না, আমার লিগে কইনা দেখানো দরকার নাই। ও আপনি নিজের বিয়ের কইনা নিজে ঠিক করে রাখছেন না? না আমি কাউরে ঠিক করে রাখি নাই। কেডা ঠিক করছে? কোন গ্রামের মাইয়া? আমগ গ্রামের মাইয়া? আমগ গ্রামের কোন বাড়ির মায়ার লগে বিয়া ফাইনাল করছিস তুই? সে না হয়ে গেছো, কিছু কইনা দেখে জামন চায় তাই করতেছ? আমি তো কিছু করি নাই কাকা, কাকিমা যেটা কইছো ওইটাই শুনছি। তুমি জিগায় দেখো কাকিমারে। আমি তো জানি, আমি জানি তো তুই তোর কাকিমার কথা শুনছস। তুই যে একটা ভালো ফুল আইলো তো আমি জানি রে বাবা। আমার মাথাটা ঠিক নাই, লিগে তোর গায়ে হাত তুলছি। তোর কাকিমা না হয় তার বাপের বাড়ি গেছে, কিন্তু তোর দাদি, তোর দাদি কি তার পুলারপুর বাপের বাড়ি গিয়ে ঠাকুরের মানুষ? সংসারের মধ্যে কি ওনার একটা আগুন লাগাই দিলি না কর? বুঝি নাই, ভাল তো বুঝছস, বুঝছস না? বিজলি তার আজকাল দিবি না? আর কোনোদিন তোর নামে কোনো খারাপ কথা শুনুম না? এই সংসারে বউ হয়ে আমাদের পর থেকে তোর কাকিমাই কি পাইছে জীবনে? তোর এই মানুষটার মনে কেমনে কষ্ট দেস? তোকে কথা চিন্তা করে সারাটা জীবন শেষ করে দিল, তখন যদি তোরাই তার মনে দাগা দেস, হ্যাঁ কার কাছে যাইব, কার কাছে গিয়ে দুঃখের কথা কইব? হ্যালো কইলেন ছোট ভাবি আইছে, পরে কথা বলবো। ছোট ভাবি যায়নি এখনো? দূর, আমি ছোট ভাবিকে বাড়ির থেকে আয়া বলছি কোন সকালে, আমি তো নামক বাড়িতে। একটা খোঁজও তো লইলেন না মোবাইল করে। আমি যে কি যন্ত্রণার মধ্যে আছি আমি তোমারে বুঝাইতে পারবো না সরি বেগম। ছোট ভাবিকে বাড়ির থেকে তো আজকে আমার আইবার ইমন চায় নাই। কেন, বিয়ান কি রাইখা দিবার চাইছিল? যা কও না তুমি। ছোট ভাবির বাপের বাড়ির থেকে তাহলে আইবার মন চাইলো না কেন? ছোট ভাবি আমার ছোট থেকে বড় করছে। হ্যাঁ কোনো পেরেশানির মধ্যে দেখলে আমার মাথা আওলা জায়গা। বিজলি আর বিদ্যুতে তো হ্যাঁ রাতের ঘুম আরাম করছে। নিজে পীড়িত করতে পারবেন আর ওরা পীড়িত করতে পারবো না? না আমি আবার পীড়িত করি নাকি, কার লগে পীড়িত করি কও তো? ঢং করেন না, সেন জানে না কার লগে পীড়িত করে। আচ্ছা ঠিক আছে আমার কথা বাদ দাও, বললাম তুমি নাকি পীড়িত করো একটা পুলার লগে, কোন পুলার লগে পীড়িত করো? পীড়িত করি শুনছেন, কার লগে পীড়িত করি এটা জানেন না? বললে কি আর তোমার জিগাইতাম, কি নাম ফুলাডার, বাড়ি কোন গ্রামে? জানি না। নাম ঠিকানা না জিগাই পীড়িত করছো না? নাম ঠিকানা জানি না আর কি করু, নাম ঠিকানা জানানোর আগেই তো পীড়িত হয়ে গেল। ও মা কও কি, কেমনে কেমনে? আপনি জানেন না কেমনে কেমনে, মায়ের খেয়ে কেডাইছিল আমাগো বাড়িত। মায়ের খেয়ে আবার কেডা গেছিল তোমাগো বাড়িত? সেবা যত্ন করতে গিয়ে আবার পীড়িত করে ভালো নাই তো? হইছে, চুপ করেন, লাশ সরমের মাথা খেয়ে খালি জড়ায় ধরতো আমার। ও জরি কি কও তুমি, এডি আমার কপালে ছাই দিয়ে কোন পোলা তোমারে জড়ায় ধরল, এতদিনে কথা কও নি আমারে। বিদ্যুৎ।
কই যাস তুই? কোনো হানে না, এ নেই। খাইছস? দিলে তো খামো, বাবা মার যুদ্ধ থামে নাই তখন। সামনে খারায় যুদ্ধ থামাইতে পারস না? বাইরে যাইতেছস কে রাইত করে? বাইরে যাই না তো, এ নেই। দেও তো কেমন লাগে, খিদায় মরে যাইতেছি, খাওন দাওনের কোনো খবর নাই। কেন? আরে যুদ্ধ চলতেছে ভাই বাবির, অন জায়গায় না থামাইলে খাওন জুটবো না হারা রাইত। ও তাইলে যান, অহন কি আর যুদ্ধ থামান। আর হনেন খায়া দেয়া মোবাইল কইলেন আমার। আচ্ছা ঠিক আছে রাখলাম। ও বউ বউ আমার কথাটা শোনো বউ, আমি তোমার কোন কথাটা শুনি নাই বউ। ও বউ দরজাটা খোলো না, ব্যান্ডম্যান করে লাভ নাই, দুয়ার আমি খুলুম না। তোমার আটকাইলো দেখলাম, তুমি বাইরে বাইরে কেমনে আটকাইলে বড় ভাবি? কইছি না, আমার পোলা হারা দিন মুখে কাকিমা কাকিমা করলে কি হইব, অন্তরে ঠিকই মামা করে, আমার পোলাই আমারে বাই করছে। পোলার অন্তরে মামা কইরা তো কোনো লাভ নাই, মায়ের অন্তর তো আর পোলা পোলা করে না। পোলা হারা দিন কাম কইরা বাড়ি দিলো, পোলারে তো চারটা ভাত বেড়া খাওয়াইলে না হনো। ও সেলিম, আমি অহনি ওরে ভাত বেড়া খাওয়ামো, তুমি যা বিদ্যুতে ডাইকে লই হও। ও সেলিম বাইরে দুয়ারটা খুললে দিয়ে যাবে ভাই, আমি দম আটকে মরে জন্মের মতো অবস্থা হয়েছে গা আমার। ও সেলিম দেখ পরের বাড়ির মায়ে এ উড়ে জুড়ে বসে আমার বাড়িতে আমারে আটকাই ছুঁয়ে দিছে রে ভাই, আমি নিজ দেশে পরবাসী হয়ে গেছি রে ভাই। ও ভাই আমার উদ্ধার কর। এই খবরদার খবরদার, আমাকে স্বামী স্ত্রীর মধ্যে বাহাত ঢুকাবে না হলাম। আচ্ছা ঠিক আছে বাহাত ঢুকাইলাম না, ডানে ঢুকাই। এই সেলিম যাও, বড়না কইলা বিদ্যুতে ডাইকে লই হও, যা ভাই। কত কই কানে দেয় না, ঢং দেয় আমার লগে। ওই মিরাজ দেয় আমার লগে, চটকোনা দিয়ে দাঁত ফুলে শিয়ান হয়ে গেছ, শিয়ানাগিরি দেখাস, কথা কইলে কবি না কইলে কবি না, ভাবল জান দেখা। হ্যালো, ঘুমাইছিল? খাইয়া হুইছি মাত্র, এর মধ্যে মোবাইল বাজার উঠলো। অন কি ঘুমাইবা? আপনি কইলে হারার রাত জায়গা থাকো। হারার রাত যাওয়ান লাগবে না, একটা কাম করে দিবা। কি কাম কন? বিজলির লেগা খারাপ লাগতেছে। আমি বিজলির লেগা অনেক খারাপ ব্যবহার করছি, অন আমি কি করুম? মোবাইল করে বিজলির লগে কথা কন। কেমনে বিজলির লগে মোবাইল করে কথা কন? বিজলির লগে কথা কোন উপায় নাই তো, মোবাইল তো কাকিমার কাছে। আমি কি করুম, আমারে কি করতে কন? আমি তো আর এই রাতে ওই গ্রামে গিয়া বিজলির লগে কথা কয়ে দিতে পারুম না। তুমি কাকিমার মোবাইলে একটা কল দিবা। কল দিয়া কইবা তুমি বিজলির লগে পড়ো, একলগে পরীক্ষা দিতেছো, বিজলির লগে দরকার আছে, এই কথা কই একটু চাইবা। আপনার কাকিমা যদি আমার নাম জিগায় কইবা তোমার নাম ময়না, আমি কাকিমার নাম্বারটা তোমারে পাঠাইতাছি। এই কামটা আমারে দিয়া না করাইলে হয় না, মন না চাইলে থাক। বিজলিরে দিলে কি কমো বিজলিরে? থাক কুসুম, লাগবো না মোবাইল করা। হইছে, পটর পটর না কইরা বিজলিরে কি কইতে হবে কল? গোসা করে আমার লগে। গোসা করবেন বিজলির লগে, আমার লগে কি? আমি কি আপনার কিছু লাগি? বিজলিরে কইবা আমি মুখে যা কইছি তা ঠিক না, অল লেগেও আমার ঠিকই খারাপ লাগে, আমি কাল পরীক্ষার সেন্টারে গিয়া অল লাগে দেখা করুম। আর কিছু না? আর কিছু কওয়া লাগবো না।
ঠিক আছে কইতাছি লাইনটা কারে না হন শুনেন আপনার কাকিমার নম্বরটা অহনি পাঠান আমার নাম ময়না আমি বিজলির লগে পড়ি কাল পরীক্ষা তো একটু কথা কইতাম বেশি কথা কমু না এক মিনিটে কথা শেষ হয়ে যাইব ক্যাডা মা ময়না তোমার লগে বলে পড়ে ময়না দাও তো দেখি হ্যালো বিজলি আমি ময়না না আমি কুসুম আমার বিদ্যুৎ ভাই কইছে তোমার মোবাইল করতো ওই বদমাইশ সেমরি তোর সাহস তো কম না তুই কোন সাহসে মোবাইল করছস আমারে বিজলি বিজলি শুনো শুনো বিজলি ওই তোর কথা কি শুনুম আমি তুই আমার কথা শুন মোবাইল না কইরা সামনে আয় জুতা দিয়া বাইরে তোর গাল লাল করে দিব গাছের গোড়া কাটতে আগায় পানি ঢালোস হারামজাদি আপনি মোবাইল করেন কেন খবরদার আর কোনোদিন মোবাইল করবেন না আমারে কি হয়েছে কুসুম তুমি এমনি কথা কইতাছো কেন আমার লগে মোবাইলটা রাখেন আপনি তোমার না বিজলির মোবাইল করার কথা ছিল আপনি রে মোবাইল রাখতে কইছি আমি কুসুম তুমিও যদি আমার লগে এমন করো তাহলে আমি কি করুম আমার বুকটা তো ফাইটা যাইতাছে কষ্টে তু মাতিজা কার কষ্টে তোমার বুকটা ফাটে যেতেছে কুসুম কেডা কুসুম কেডা ও কুসুম কেডা হেডে আপনি চিনেন না আমি তো মনে করছিলাম আপনার চোখ খালি একজনের দিকে অন্তর দেখতেছি আপনার চোখ বিভিন্ন দিকে বিভিন্ন জনের দিকে আপনি তো বিশ্বপ্রেমিক হয়ে গেছেন ভাতিজা খিদা লাগছে খামু তোরে খাওয়ামো তোরে ডিমের কুসুম ভাজি করে খাওয়ামো হয়েছে আর পড়া লাগবো না যাইতে যাইতে পড়ো এখন গিয়া দাদিরে সালাম করে আও যাও তাড়াতাড়ি যাও ক্ষমা তাড়াতাড়ি চল তুমিও চলো তোমরা যাও আমি আইতেছি ভাবি আমায় কই বিজলি পরীক্ষা দিবার যেতেছে আমায় তো ঘরেই আছে টগরে কই টগর রেডি হইতেছে টমটম কি আইছে আরে কোন সময় না রাখছি আম্মা আম্মা বিজলি পরীক্ষা দিবার যেতেছে আর একটু দোয়া করে দিবেন না থাকবে সালাম করো লাগো সালাম লাগো রে ওড়ো ওড়ো আসো বোন আসো মন দিয়ে পরীক্ষাটা দিও ঠিক আছে তোর মামি সালাম কর সালাম করুন লাগবো না আল্লাহ বাসায় রাখুক তোমাদের বাসায় রাখুক ভালো মতন পরীক্ষা দিবা হ্যাঁ এই যে এই জমজমায় পানিটা খাই লো তোমার মামাই সর্দির ঠিক আনছিল খা মা বিসমিল্লা বলে খা তবে কই টগরে তো টমটমের কাছেই খারাপ দিছে আপনি অরলে যান আচ্ছা লোক
করতেছো? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি যাও। তুমি কইলাম বই নরে পরীক্ষার হলে ঢুকাই দিবা। আপনার ওই চিন্তা করার লাগবে না, আমি ওরে পরীক্ষার হলে ঢুকাইও দিব, আবার পরীক্ষার হলতে লই যাবো। মাথা ঠান্ডা রাখবি মা, প্রশ্ন দেখা ঘাবড়াস না, ভালো করে প্রশ্ন পড়া, প্রশ্ন বুঝতে শুরু করবি। মা তুমি এমন করতেছো কে? আমি জানি না কি করণ লাগবো। হয়েছে, গাড়িটা ছাড়ো। বিজলি গ্যাসে পরীক্ষা দিবার? হ্যাঁ, হপাই তুলে দিয়ে এলাম টমটমে। ওরে একলা পড়াই লাগে, তুমি লগে গেলে ভালো হইতো না? ওর লগে যাওয়ার শক্তি আমার নাই, টগর রে দিছি ওর লগে। টগর ওরে পরীক্ষার হলে ঢুকাইও দিব, আবার বাইর করে লই আইব। ও তাইলে ঠিক আছে। সেলে মোবাইলটা দাও আমার লগে, আমি একটু রাবের লগে কথা কমু। বড় ভাবি তোমার লগে কথা কইতে চায়, বড় ভাবির লগে কথা কও। হ্যালো রাবেয়া। আরে আরে মোবাইল লয়ে কই যাও, মোবাইল দিয়ে যাও। এমন করো কেন, তোর মোবাইল কি খায় ভালো বলে কি কথা কই দিতেছি। হ্যাঁ রাবেয়া, কেমন আছো রাবেয়া? গেল আছে গেল, একটা মোবাইল করে তো খবরও নিলা না। হুম, আসলে বিজলি রেলওয়ে যুদ্ধকরণ লাগতেছে। এত বড় একটা পরীক্ষা, পড়ায় কোনো মন নাই, সারাদিন অর পিসেই তো লেগে রয়েছি। আম্মা কেমন আছে? আম্মা আম্মার শরীরটা ভালো আছে তো? আম্মা ভালোই আছে, কথা কইবেন আমার লগে? দেও 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 আমারে মোবাইলটা দেও। ধরেন। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? খুব ভালো আছি আম্মা, আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই। পয়লা তো মনে করছিলাম আম্মা রাবিয়া সইলে গেলে সমস্যা হইব, আল্লাহ রহমতে আম্মা কোনো সমস্যা নাই। আপনি যদি এসে দেখতেন আম্মা, বাড়ি ঘরের চেহারা তো আরো সুন্দর হয়ে গেছে। সুন্দর হইলে তো ভালোই। রাবিয়া সারাদিন কাম করতে এইটা ঠিক, কিন্তু ওর তো কোনো সৌন্দর্যের জ্ঞান ছিল না। দেখছেন না আম্মা উড়ানটা কেমন করে রাখতো? এখন আমি আম্মা এককারে উড়ানটা ফকফকা করে রাখি, দিনে দুইবার পরিষ্কার করি আম্মা। করলে তো ভালোই, রান্ধন বারণের অবস্থা কি? সেলিমের নাস্তা দিয়ে হওয়া পায় বাইরেলাম তো আম্মা। আমার আকবর রে, আমার আকবর খাইছে। কি কমু গো আম্মা, আপনার পোলা তো খাওয়ানোর উপরেই আছে, তার খাওয়ান তো আরো বাইরে গেছে। দেও আমার আকবর রে একটু দাও, অল্ল একটু কথা কই। দিতাছি আম্মা দিতাছি, এই যে আম্মা তোমার লগে কথা কইতে চাই। খবরদার, তুমি যে রুটি বেলতেছো এই কথা কইলে আম্মারে কইও না। আরে তোমার কি মাথা খারাপ হচ্ছে নাকি? তুমি আমারে যে রুটি বেলতেছো এই কথা মায়ে শুনলে তুমি ছোট হয়ে যাবে কেনা? আমি কি জানি না শোনা আমার লক্ষ্মীটারে ছোট করতে পারি? হ্যাঁ মা, ও মা, আরে তুমি রাবে আর বিজলির লই আয়া পড়ো নাকি লিগা? কোনো দরকার আছে নিজের বাড়ি গড়তিয়া অন্যের বাইত পরে থাওনে? হ্যাঁ বাড়িটা একদম খা খা করতেছে না মা? অসুবিধা কি, তোর বউ তো কইলো সব কিছু সুন্দর চলতেছে। খুব সুন্দর চলতেছে মা, তুমি দেখলে আনন্দে বুক চাপাইতে মা। রুটিটা মনে পড়ে গেল গা? ওই কি কসেডি, আনন্দে কেউ বুক থাবড়ায়নি? হ্যাঁ মা, সে তো দুঃখে বুক থাবড়ায়। ওই হইলো মা, রাবেয়া কই? রাবেয়া ধর দিতাছি। রাবেয়া তোমার ভাসুরের কথা কইবে তোমার লগে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। তুমি কি মনে করো নিজেরে রাবেয়া? হ্যাঁ তুমি মনে করছো কি তোমারে ছাড়া এই সংসার অচল হয়ে যাইব? না খা মরবো ব্যক্তি, তুমি একলাই রাঁধতে পারো, আর কেউ রাঁধতে পারে না। হুম না ভাই, কি কোন আমি এটি মনে করুম কেন? অনু রাবেয়া, নিজেরে এত বড় মনে করো না, নিজেরে অত বড় মনে করুন কোনো ভালো না।
সারা জীবন খাটাখাটি করছো, ঠিক আছে, কেউ কোনোদিন খাটাইতে পারছো ঠিক মতন? হ্যাঁ, সারা জীবন তো হকল কামই করছো, কোনোদিন কেউ কাম হেগাইতে পারছো? আয়সা দেখা যাও সেতারা রে, সেতারার পায়ের কায়াঙ্গুলের যোগ্যতাও তোমার নাই। সেতারা কি অসাধ্য সাধন করছে তুমি জানো? এটা নিজের চোখে না দেখলে জীবনে বিশ্বাস করতে পারতাম না। 2 ঘন্টা আগে আমার এদের রুটি বেলানো শুরু করছে, একটার পর একটা এই যে ডেলিভারি দেওয়া শুরু করছে রুটি, কোনোটা হয়তো বা কাঁচা হইতেছে, কোনোটা হয়তো বা ওরম ভাবে হইতেছে, কিন্তু রুটি বেলা বন্ধ নাই। কইতে দাও না সেতারা, কইতে দাও। শোনো রাবিয়া, তুমি কি মনে করছো কাপড় তুমি খালি একলাই ধুইতে পারো? আমি ধুইতে পারি না, আমি তোমারে চ্যালেঞ্জ করে বলে দিলাম রাবেয়া, কাপড় দর যদি কোনো কম্পিটিশন হয়ে থাকে তাহলে তুমি আমার কাছে ডাইরেক্ট হাইরে দেবে গা। প্রত্যেক দিন সেতারা আমার দিয়ে কয়েকটি কাপড় দয়, এটা কি তুমি জানো? বিদ্যুতের বাপ, ভালো হইতেছে না, করলাম খুব খারাপ হইতেছে। শোনো রাবেয়া, অনেক কথা করার ছিল কইতে পারলাম না, বুঝছো? একটু পরে তোমার ভাবি আমারে দিয়া গরমসার কাম হইকাইব, রাখলাম, দোয়া করো। হ্যাঁ, ওই তুই এতক্ষণ রাবেয়া কি কইলি? খারাপ তো কিছু কইনি সেতারা, তুমি যে একজন বড় মাপের শিক্ষক, উঁচু মানের প্রশিক্ষক, সেটাই আমি তুলে ধরছি। ইয়ে করছে খুশি না তোরে আজকে আমি তোরে তোরে আজকে আমি তুমি কি করতেছো? ও মা, তুমি কি খুঁজতেছো? আমার কোন সাথে আমি তোমার খুঁজে দেই। মানুষ কলম হাসবো সে তারা কেমন লাগে, কার ভালো লাগে এটি দেখলে? হ্যালো, আপনি কই? আমি কই, তোমার কি দরকার? তুমি মোবাইল করছো কে আমারে? শুনেন, আমার লগে রাগ দেখেন না কই দিলাম, আমি আমার দরকারে আপনারে মোবাইল করি নাই, আপনার দরকারে মোবাইল করছি। আমার কোনো দরকারে তোমারে মাথা ঘামাইতে কই নাই তো? আমার কোনো দরকারে তোমারে মাথা ঘামাইতে কই নাই তো? কালকে রাইতে যে পাগলের মতো কান্দা কাটি করে কইলেন, বিজলির লাগে আমার খারাপ লাগতেছে। তুমি একটু কাকিমারে মোবাইল করে বিজলির লগে কথা কও। আপনার কাকিমারে যে মোবাইল করতে কইছিলেন, কার দরকারে কইছিলেন, আপনার না আমার? আচ্ছা, মোবাইল রাখলাম। ভালো হবে না মোবাইল রাখলে। আপনার বাড়িতে আনার কথা, চেক নয়া ব্যাংকে যাওয়ার কথা, বাবাই কিন্তু সিটটা আছে। সেদুক বেশি স্যাতাসেতি করলে করুন ওই চাকরি, এই চাকরি না করলে কি হইব আমার, মরে যামু? পাকনামি করেন না, বাবা ওখানে যায় নাই, তাড়াতাড়ি আহেন। আমিও নাইতে পারবো না, আমার কাম আছে। কি কাম? কন না, কন যায় না আমারে? না, কন যায় না, তোমার আর ভুলও কিছু কমু না। এত স্যাত কেন আমার উপরে? কি করছি আমি? রাইতের কথা মনে নাই, কি ব্যবহারটা করছো আমার লাগে? আপনার বিজলি যে আমার একটা কথা কইতে না দিয়া মুখে যা আইলো তা কইলো। কি কইছে? কি কইছে আপনার বিজলি রে জিগান, এইসব কথা আমার মুখ দিয়ে বাইর হইব না। আমি এইসব কথা জীবনও কারো কাছে শুনি নাই। আমি নাকি গাছের গোড়া কাইটটা আগাই পালিন হারনের লেগে মোবাইল করছি অরে। ও তোমারে সন্দেহ করে, ও মনে করতেছে আমি তোমার লেগে অরে দূর দূর করতেছি। আহেন, ও সন্দেহ আমরা সত্য বানাই দিই। আপনি তো হলেন আমার বাবার কর্মচারী, কর্মচারী না কইয়া সামসা কওয়াই ভালো। বাবার সামসারে বিয়া করলে আমার ইজ্জত থাকবো? কোনো দরকার নাই, তার থেকে আপনি আমরা বিজলি রে লইয়া মরেন। আমি বিজলি রে লইয়াই মরু। কোন সময় আইবেন? কইছি না, ঠিক নাই। বাবার কইলাম বহুত মেজাজ খারাপ হয়েছে আপনার উপর। রাখলাম। বিদ্যুৎ ভাই, বিদ্যুৎ ভাই, দেখছো কেমন লাগে? বদমাশটার হনো খবর নাই, কি মন লাগে কত দেখি। আরে কত করে কই দিলাম যে আমি সাইন করে রাখুন, বিছনায় থাকা অবস্থায় ব্যাংকে যাবি, হালাল পুতের হম পুতের কোনো খবরই নাই। মোবাইল করে কথা কও। এই ওই আমার চাকরি করে না, আমি ওর চাকরি করি। আমার এডি কইতেছো কেন? মালিক হইয়া 17 বার ফোন দিছি, জমিদারের বেটা ফোনই ধরে না আমার। তারপরে তো তুমি এই জমিদারের পুত্রে রাখবা,
ওই জমিদার পুত্রের ছাড়া তো তোমার চলে না। সাউন্ডস একটা। এই এদিকে আয় তুই। আসি কি করবে কও? আরো কাছে কি করবে কও? বাপের কাছে আইতে অসুবিধাটা কি? একিরে মায়ের মতো হইছ, কারে সব রগ গুলা তোর ছিলে। তুই মায়ের কবে আনবা কও? তুই যে মাইসের কাছ থেকে তোর বাপের সম্পর্কে যে সব কথাবার্তা শোনস, এগুলো সব মিছা কথা। এগুলো মানুষ হিংসা করে কয়। তোর বাপের দুইটা টাকা হয়েছে না, এটা মানুষের সহ্য হয় না। এই সমস্ত কথাবার্তা করে তোর বাপের ডিস্টার্ব করে। তোর বাপে যেন ব্যবসা বাণিজ্যের দিকে মন না দিয়ে পারে। তুমি মায়ের কবে আনবা কও না কেন? আনুম আনুম, আমি যদি সময় সুযোগ করে গিয়ে নাও আনতে পারি, তুই গিয়ে তোর মায়ের নিয়ে ফি। মা আমি গেলে আইব না। তাহলে দুইটা দিন পরে আমি আর তুই গিয়ে মহারানীরে নিয়ে আমু। ঠিক আছে। আর হুন, নবজাদা আইলে চেকটা দিবি, দিয়ে ব্যাংকে যাইতে কবি, টাকা তুইলে সোজা দোকানে যাইতে কবি। ওইটা কমুনে ভেজাল তো লাগে কাকায়, খালিক বাদে বাদে কই থেকে জানি আহে আর খালিক টাকা দে টাকা দে। তুই আর কোনো কথা না শুনে ঘরে দরজা লাগিয়ে বই থাকবি। ঠিক আছে। তাহলে আমি গেলাম। আচ্ছা। দিবা কইলা বিদ্যুৎ ভাই রে? হ্যাঁ কইলাম তো। তো আমারে চেক দিছ যে বিদ্যুৎ ভাই রে দিমু? চেকটা ঘরে রাইখাইছে আমার টেবিলের উপর, গিয়ে দেখ। চেক কি টেবিলের উপর রাখিনি? আমার হাতে দিয়ে যাইবা না? ভুলে গেছি রে, চেকটা সাইন করে টেবিলের উপর রাখছি, মনে করছিলাম বিদ্যুৎ টাইপ হই। আর চেক নিয়া কি জানি কোন লাগবো বিদ্যুৎ ভাই রে? টাকা লইয়া কই জানি যাইতে কমু? টাকা নিয়ে সোজা দোকানে যাইতে কবি, আমি গেলাম তারা আছে। তুমি পিস দিয়ে বাড়ি ঢুকছিলা না? হ্যাঁ আমি পিস দিয়ে বাড়ি ঢুকুকে, তুই বাড়ির মধ্যে না, আমি বাড়ি ঢুকে কি করবো খেলা বাড়িতে? দেখতো নিছে কাকাই। ও বাবা, আমি তোমার লগে কথা কয়ে বাড়িতে সারতে পারি নাই, দেখি কাকা বাড়ি থেকে বার হই যেতেছে, আমি দৌড়াই ঘরে গেছি, দেখি টেবিলের উপর চেক নাই। কস কি, এর মধ্যে ঘরে ঢুকে বদমাশটা চেক নিয়ে গেছে গা? ওহন কি হইবে বাবা? তুই ফোন রাখ, দেখি কি করণ যায়, রাখ। এটা দেখো আল্লাহর খেলা, তোমার কাছে হাজার শুকরিয়া, হাজার শুকরিয়া। তুমি যারে দেখবা তারে ঠেকাই কোন হলাই, রাখে আল্লাহ মারে কে, তুমি টাকা দিলে ঠেকাই কে? কবে তুমিজের মা কও কিছু? এই এই আপনি আমার বে তুমিজের মা কোন কে? হ্যাঁ জানেন না বে তুমিজের মা কইলে আমার গুসা উঠে। এখন খবর দাও, জরির হারা দিনের রিপোর্টটা আমারে দাও সুন্দর করে। আপনি না নগদে টাকা পাঠানোর কথা, এখনো তো আমার মোবাইলে টাকা ঢোকে নাই। আরে টাকার লিগে তো চিন্তা করো কে, আরে টাকা সময় মতো তোমার মোবাইলে ঢুকে যাবো গা। আমি বাকিতে কাম করি না রে ভাই, আপনি ভিনদেশি মানুষ, পরে যদি টাকা না দেন পরে আপনি একটু বিশ্রামও কই। আল্লাহ মানুষের হুদাই তোমার পোলারে বেত্তমিজ কয়, আসল বেত্তমিজ তো তুমি। বেত্তমিজ কন আর যাই কন, আগে মোবাইলে টাকা ঢুকবো
তারপরে আমি কাম শুরু করব। আরে ভাই, কাম তো আর কম না। বিয়ানে উঠা, জরি গো বাড়ি যাওয়া, জরি ফোনে কার লগে কথা কয়, জরি কার লগে দেখা করে, জরির ভাই জরির লগে কি বুদ্ধি করে, আরে পিতা শোনা, আবার বাউ দিয়া ওইসব কথা বাইর করা। আরে ভাই, একটা দুইটা কাম আর ধরে হাতে পেছা বড়কে, দিনের টাকা দিনে তুমি পায় যাও না। আজ তো হন্তরি টাকা আহে নাই, টাকা না এলে আমি কাম শুরু করুম না। আহা বেত্তমিজের বাবা বেত্তমিজ, তুমি কাম থামাই বইরছকে, কাম চালায় যাও। শোনো, তুমি টাকা ছাড়া আমার রিপোর্ট দিও না, টাকা পাইয়া এরপর রিপোর্ট দিবা, হইছে? আরে কাম তো আমি চালাই যাইতাছি, আমি এখন জরি গোবারি পিছনে, জরি সাজুগুজু করতাছে। কেন সাজুগুজু করতাছে? কেন টাকা ছাড়া তো সাজুগুজু করতাছে, কেন কম যাইবো না? দেখ সবেত্তমিজের বেটি বেত্তমিজ কি কয়, হ্যাঁ আমার কলজার মধ্যে পাড়া দিয়ে টাকা নিতে চায়। আগে টাকা পাঠান, পরে দেখবেন ফরফর করে সব কেমনে কইয়া দিতেছে। এই এই বুড়া বুড়ি, এই তুমি কাম চালা যাও, আমি এখন চা দিতেছি, 5 মিনিটের মধ্যে। ঠিক আছে। ওয়ালা জুরি, তোমার যে কি সুন্দর লাগতেছে। এমনি কইও না গো, নজর লাগবো। না না, নজর লাগবো না, নজরে কপালে উষ্টা মারি, তোমার লেগে আমার অন্তর থেকে দোয়া আছে না। এমনি কইলাম, গোসা কইও না। গোসা করি না, তো কেমনি কাপড় পরছো? উচি শাড়ি কিছুই ঠিক নাই, একটু ঠিক করে দাও না। আচ্ছা, দেহ তো শাড়িটাও ঠিক মতো পরতে পারে না, কেমন করে পুষাউলা জাউলা। এই না, এই তখন ঠিক আছে। আমার মনের আশাটা যেন পূরণ হয়, দোয়া কইরো। তোমার মনের আশাটা কি হেইডা তো কইলা না। হেইডা তো কোন যাইব না। ও মা, মনের আশা না কইলে তাইলে দোয়া কইরা আল্লাহর কাছে কি কমু? আমার মনের আশার খবর তোমার জানন লাগবো না, তুমি খালি আল্লাহর কাছে খাস দিলে দোয়া করবা, তোমার ছোট বোনের মনের আশাটা যেন পূরণ হয়। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার খাস দিলেই দোয়া করবো, কিন্তু অহন যাইতাছো কই হেইডা তো কইলা না, এত সাজন গুজন দিয়া কই মেলা করছো। হেইডা তো কম যাইব না, পরে আরেকদিন কমুনি। ঠিক আছে ঠিক আছে। বুঝতেছি না তো কই যাইতেছো। তোমারে না জানে তো কোনোদিনও কোনো হনে যায়নি, কেমনে না জানে যাই। তাহলে কও কই যাইতেছো? তুমি না করলে যামু না, খোদার কসম কইতেছি ভাই, তুমি হ করলে যামু, না করলে যামু না। সাই যাবি যে রেডি হয়ে গেছ, এখন কইতেছে তুমি কইলেই যামু, তুমি না কইলেই যামু না, তাই এটা রেডি হওয়ার আগেই কইতি। বুঝি নেই, সেবার মন চাইছে হেলে রেডি হয়ে গেছি, পরে মনে হইল তোমারে না কয়ে গিয়া জীবনের আবার কোনো বড় ভুল করে ফেলাইতাছি না তো। হ্যাঁ, এই তুই কি তিনগুর গেছে যেতেছিস নাকি? তোমার কি মাথা খারাপ হইছে ভাই? তাইলে পরিষ্কার করে কাল লগে দেখা করতে যেতেছিস? সেলিম ভাইর লগে দেখা করতে। সেলিমের লগে? হ্যাঁ। জামু ভাই। জামু কেমনে যে না করি, যাইতে কোয়া ঠিক হইব কিনা সেটাও তো বুঝতে পারতেছি না। তাইলে না যাই, সেলিম অপেক্ষা করে থাকবো না, মোবাইল করে না করে দিমু। কাজে করবি, এত ভালো পোলা কই পাবি? তাহলে যামু। আর এইটা হইলে আমার সে খুশি আর কি হইব না। তোমারে কইছে না একটা পোলা আছে তাগো গেরামে, নিজের কথাই কইছিল।
সরমে ভাঙ্গা কইতে পারে নাই তোমারে। যা বই তুই যা। পাড়াইছে হালার প্রতি ওহন তাইলে খবরটা দেওয়ান যায়। কি টাকা পাইছ না? পাইছ না টাকা? হ পাইছি পাইছি। আপনার লিগে খবর আছে, মেলা বড় খবর। কি 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 কি? জরির মন গলছে, ফিরাইছে ফিরাইছে আমার দিকে। আরে না, আপনার কাছে ফিরনের লেগে তো জরি বইয়া রইছে, জরি জিন্দেগি তো আপনার কাছে ফিরব না। হ্যাঁ, তাহলে বড় খবরটা কি? জরি তার নতুন স্বামীর লগে দেখা করবার যাইতাছে। ওই পাত্তনি, জরির নতুন স্বামী পালি গছি, জরির বিয়ে না কবে আবার? হয় নাই হইব, ওই স্বামীর লগে এখন সাজ্জা গুজ্জা দেখা করবার যাইতাছে। ওর নাম কি? সেলিম। সেলিম যা চিন্তা করছিলাম তাই, আর পুত্র আমার জীবনটা শেষ করে দিতেছস, তোরে আমি ছাড়ুম না। আজকে তোর বেগম ছেলের লগে তুমি কেমনে দেখা করো? আমি তাই খেলম আর ছেলের বাচ্চা ছেলা, তুই আমার বোন লগে পীড়িত করস, তোরে আমি খাইছি। হ্যালো, কেমন আছেন? ভালো। কার আছেন? চাইলে কি কাউরে পাওয়া যায়? আচ্ছা, আপনি কারে মোবাইল করছেন? আমি আপনারই মোবাইল করছি। আপনি কি জানেন আমি কেডা? না জেনে কে মোবাইল করছি? কোন দেই? আমার নামটা কি? আপনার নাম শাহাদত সেলিম। আপনি মনে হয় এক সেলিমের মোবাইল করতে গিয়ে আরেক সেলিমের মোবাইল করছেন। আমার নাম শাহাদত সেলিম না, আমার নাম মোহাম্মদ সেলিম মিয়া। শুনেন মিয়া সাহেব, আমি এক সিলিমরে মোবাইল করবার গিয়া আরেক সিলিমরে মোবাইল করি নাই, আমি আপনারই মোবাইল করছি। কিন্তু আমার নাম্বার কই পেলেন আপনি? কই পাইছি এটা জেনে আপনি কি করবেন? আপনি কই? জরি বেগম রে নিয়ে ব্যস্ত। ও বুঝছি, আপনি কেডা? কোন তো কেডা, জলে ভাষা পদ্ম, ঠিক না? হ্যাঁ ঠিক। মোবাইল করবা কই নাম্বারটা নিলা, নিজের নাম্বারটাও দিলা না। সারা রাত তোমার মোবাইলের আশায় বই রইলাম। এতক্ষণে করলা? আর তালা কি করুন লাগবে না আমার লগে, আপনার হারা রায় তো আমি মোবাইলে ক্যারাই করছি, আর আপনি হারা রায় জরি বেগমের লাগে কথা কইতে আর অহন কইতেছেন আপনি আমার মোবাইলে রাখে ছিলেন সারা রাত, শয়তান গ্রহণকার। ওবিয়াইন গান্ডা আরেকবার শোনাইবেন নি, জলে ভাষা পদ্ম আমি। জরি বেগমের নাম্বারটা দেন আমারে। জরি বেগমের নাম্বার দিয়ে তুমি কি করবা? কথা কমো জরি বেগমের লগে। জরি বেগমের লগে তুমি কি কথা কইবা? কেমন পোলার লগে পিরিত করে জিগান লাগবো না? মোহাম্মদ সেলিম মিয়া যে মোবাইল করে মায়াগো গান শুনবার চাইরা কেমন লাগবো না তারে? বুঝছি, তুমি তাইলে আমার সর্বনাশ করবার চাও তাই না? আপনি কই? একটা কামে যাইতেছি রাস্তায়। আইসা পড়েন না। তোমার কি মাথা খারাপ হইছে? কাল একবার যাই আইলাম, আই যাবার গেলে ভাবি সন্দেহ করবো না? সন্দেহ করবো কে? আপনার মা এই বাড়িতে থাকে না, আপনি আইবেন আপনার মায়ের লগে দেখা করতে? আমার ছোট বাবির লগে এসব চালাকি করে কোনো লাভ নাই, ছোট বাবি এসব চালাকি বুঝবে। আপনার ছোট বাবি আপনার একটু বেশি বুঝে, ঠিক না? খোঁচা দিয়ে কথা কইলে মনে হয়? না না, এমনি শয়তানি করলাম। আয়া পড়েন না সেলিম ভাই, বাড়িতে না আহেন, বিজলির পরীক্ষা সেন্টারে আহেন। আমি তো বিজলির পরীক্ষা সেন্টারে এখানে দাঁড়ায় আছি। হ আমারে পাগলে পাইছে তো, তোমার লগে দেখা করবার যে আমি বাতিজি রাতে ধরা খাই। ধরা খাওয়ানোর কি হইলো? আপনার লগে আমার কিছু আছে নাকি? কিছু না থাকলে আমি তোমার লগে দেখা করতে যাবো কে? বিয়াইনের লগে বিয়াই দেখা করতে আইব, এই লগে কিছু ধারণ লাগবো? তাইলে তো সুপে সাপে গোপনে দেখা করতে যাবো কে? থাক, আপনার আর আহন লাগবো না, আপনি জরি বেগমনে লই আই থাকেন। বিজলির পরীক্ষা মনে হয় অহনি শেষ হইব। মনে কষ্ট নিও না টগর, একদিন খালি তোমার লগে দেখা করবার যাবো ওই বাড়ি। আচ্ছা অহন রাহি সেলিম ভাই, আমি বিজলির পরীক্ষা সেন্টার থেকে একটু দূরে আইছি, পরে ও বাইর হয়ে আমারে খুঁজবো।
ও ঠিক আছে রাখলাম বিজলির সাইড আবার কোন দিকে যাও না আর বিজলির কোন দিকে যাইবার দিও না আচ্ছা ঠিক আছে আমি চিন্তাও করতে পারিনি যে তোমার মা আমার মোবাইল করব আর এত আস্তে আস্তে করে শুরু করছে আমি বুঝতেই পারি নাই যে আমার ঝাড়ে দিব মা একের বেশি পাগল হয়ে গেছে তুমিও কম পাগল নাই এই পরীক্ষার মধ্যে এমন পাগলামি করার কি দরকার ছিল মাতা ঠিক আছিল না যে পুলো তোমার লাগে দুই নম্বরই করলো তার লেগে কেন তুমি পাগল হইলা থাক বাদ দাও বাকি পরীক্ষাটি ভালো মতন দিবার পারলেই হইল কিছু বুঝবার না পারলে কল দিও আমার লাগে তোমার মেলা কথা শুনতে হইলো মনে কিছু রাখো না রাশেদ আরে দূর এগুলো মনে রাখলে চলেনি চলো বিজলি কিরে বিজলি খাড়াই রইলি কেন আয় রাশেদ তাহলে যাইতে কই এখান থেকে ভাই আপনি এখান থেকে যান গা ভাই তুমি আমার মতো কথা কইও না বিজলি একটু হই না যা রাশেদ যাইতে কও তারে আমি তারে চিনি না তারে যাইতে কও এখান থেকে বিজলি তুই সব কি কইতাছস রাশেদ তুমি খাড়াই রইলা কেন তোমারে কি কইলাম আমি ও তো আপনার কথা শুনি জান গেল ওই কিশোর আরে ভাই আপনি গায়ে জোর দেখাইতেছেন কেন ও তো কইলা আপনার কথা কইব না ওই তোমালকে মাস্তারি কর হ্যাঁ মাস্তারি কর ভালো কিছু না কইতেছি বিদ্যুৎ ভাই ভালো কিছু না তুমি ওরে মারলা কেন ওর গায়ে হাত তুললা কোন সাহসে বিজলি আমি হারা রাইত ঘুমাই নাই আমি হারা রাইত কামছি তোর লাগা তুমি ওর গায়ে হাত তুললা কেন আগে ওই কথা কও তুই যদি আমার লাগে এমন করস আমি আবার ওরে মার তুমি ওরে মারলে কি আমি বয়ে থাকুম বয়ে থাকুম আমি হায় 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 রাশেদ তোমার নাক দিয়ে তো রক্ত পড়তেছে তাড়াতাড়ি চলো হাসপাতালে চলো আমি আর আবিবুরে এখন কি উত্তর দিমু বিজলি তুমি এই পালে হাত ধরছো কেন আর হাত ছাড়ো টগল খালামনি দেখতেছো না রক্ত পড়তেছে ওর নাক দিয়া ওরে হাসপাতালে নেওয়া লাগবো তুমি আগে ওর হাত ছাড়ো ও একলাই হাসপাতালে যেতে পারবো তুমি আহ আমার লাগে অসুবিধা নেই বিজলি তুমি একাই হাসপাতালে যেতে পারবো বাড়ি গিয়ে মোবাইল করে জানাইও কি হইল আচ্ছা চলো হ্যালো কি হইছে বিদ্যুতে কোন সময়ে কও কি আচ্ছা ঠিক আছে আমি অক্ষুনি আইতেছি কি হইছে সেলিম ভাই আমার তখন একবার যাওয়ার লাগে জরুরি কি হইছে কোন না আরে বিদ্যুতে বলে বিজলির পরীক্ষার সেন্টারে গিয়ে ঘুষি মেরে কোন পুলা নাক ফাটাই দিছে কোন কি কোন তো একবার না গেল হয় না তাইলে আপনি যান তুমি একলা যাইতে পারবা পারুম না আইলাম না একলা আচ্ছা ঠিক আছে লো আমি তোমার টমটমে তুলে দিই চলো কি মন্ডা লাগে কো কয়টা দিন যায় নাই মামলা মকদ্দমা গেল এর মধ্যে আরেকটা ব্যাপার লাগে
তুমি তাহলে যাও, ঝামেলা মিটলে আমি মোবাইল করব। মাথা গরম করে কিছু কইরেন না, একবার মাথা গরম করে কি অবস্থাটা হইল? মাথা গরম করনে মাইর খাইছি, মাইর খাও নাই তো তোমাকে বাড়ি আইলাম, আর তোমাকে বাড়ি আও নাই তো তোমারে পাইলাম, খারাপ কিছু হইছে? আর মাথা গরম করনের দরকার নাই, আবার মাইর খাইয়া কারে পাইবেন, শেষে আমার কপালটা পড়ব। আচ্ছা ঠিক আছে আমি গেলাম, বিতলামের কথা মোবাইলে কোন দেব, অন তো টাইম নাই। যাব না ফুট, তোরা থাকতে গেছে কেটা, রাত্রিটা তোর কোমর ভাঙ্গা গেলাম। গেলাম। ও একটা গজবের গোল্লা ওর হাতের মধ্যে ফলাও। সালাকে মানুষে মন্দ কইব দেখলে আমি ধরি না। সেলিম আমি তোরা খুন করে ফেলাম, খুন করে ফেলাম সেলিম। ধরলে কি হইব? আমার বউরে আমি ধরুম, তাতে কার কি? থাক না, আপনি না দেরি হয়ে যেতেছে কইলেন, বিদ্যুতে না কারে গেলে মারছে। ও ঠিক আছে তাহলে যাই। সেলিম কও, বিদ্যুৎ তো মোবাইল ধরে না ছোট বাবি। সুটটা তো অহনার ধরবো, সুটটা আমি করে ধরা খেয়ে গেছে না আমারে কি কইলো আর করলো ডাকি। আইসা আমি আইতাছি। আরেকটা পোলারে যে মারলো ওরা যদি থানা পুলিশ করে ইজ্জত থাকবো আমগো। বিজলি রে লয়ে আদালতে যাওয়ার লাগবো না? তুমি আবার মোবাইল করে দেখবা নি বিদ্যুৎ রে? না আইসা তোমার মোবাইল করা লাগবো না, বিজলি তখন তোমাকে বাড়ির তাই না? আইসা তো সেন্টার থেকে নাকি? হ হপায় আইলো, টগর আসিল দেখে রক্ষা, টগর না থাকলে যে কি করত? তোমার কি মনে হয় তোমার মাইয়া ঠিক আছে? আরে আমার মাইয়া ঠিক আছে দেখে তো জিদ করে ওর ক্লাসমেট পোলাডারে মারলো। বিজলি বিদ্যুতের লগে কথা কইবার চাইনে দেখে তো এত কিছু। বিজলি যদি বিদ্যুতের লগে কথাই কইতো তাহলে তো আর এই মায়ের ঘটনাটা ঘটতো না। তাইলে তো কথা কয় উচিত আসলো, কি কও? বিজলি কেন কথা কইব বিদ্যুতের লগে? বিদ্যুতের লগে বিজলির কি? তোমার মাথা ঠিক নাই ছোট ভাবি, তোমার মাথা পুরাই গেছে। ওরা একটা আরেকটার চাচার ঘরে বোন, জেরার ঘরে ভাই, ওরা কথা কইব না কেরা কথা কইব? একবারই মানুষ কথা না কয়ে কয়দিন, পিরিত করবার না করো ঠিক আছে, কথা কইতে না করলে কেমনে হয়? কথাই বন্ধ, কথা কইলে পিরিত হইব। এত জিদাজিদি করলে কথা বন্ধ হইব, পিরিত বন্ধ হইব না, কত দেখলাম। তুমি আইতেছো কখন হে ডাকো? আইতাছি আইতাছি। ও বউ কি হইছে আমার একটু কইবা? কি আর হইব আম্মা, আপনি তো সবই জানেন, আমি তো আর কোনো দিকে সামলাইতে পারতাছি না, তোতা ময়না কইয়া মায়াডারে বুঝাই পরীক্ষা দেওয়া হইতাছি, বিদ্যুৎ তো আমি কম বুঝাই নাই, ও কোন আকেলে পরীক্ষার হলে গিয়ে কেমনটা ঘটাইলো। কি করছে বিদ্যুতে? ওই কথাটা তো কেউ আমারে কইতেছ না। পরীক্ষার সেন্টারে গিয়া বিদ্যুৎ বিজলিরা ডাকছে, বিজলি বিদ্যুতের লগে কথা কয় নাই, হে জিদ দে বিদ্যুতে বিজলিরা ক্লাসমেটরে ধইরা মার দিছে, নাক দিয়ে রক্ত পর্যন্ত পড়ছে। তো বিদ্যুৎ বিজলিরে ডাকছে তো বিজলি কথা কইল না কেন? আর সব বাদ দিলাম, বিদ্যুতে বিজলির ভাই হয় না। এটা আপনি কেমন কথা কইলেন আম্মা, এত কিছু হইয়া গেল অগর লইয়া, অহন যদি কোন ভাই বোন তাইলে হইব? পরীক্ষার সেন্টারে বিদ্যুৎ কেন গেছে আপনি বুঝেন না? তোমরা একটু বেশি বুঝদাস।
তোমার ভাই তোমার লগে দেখা করবার গেছে, তুমি হার লগে কথা না কইয়া আর এক ফুলার লগে কথা কইতেছিলা কেন? আমি বিদ্যুৎ বের লগে আর জীবন কথা কইব কেন? বিদ্যুতে কি করছে তোমার লগে? তুমি আর কথা কইও না দাদি, তুমি আর মামিল্লা আমারে এই বাড়িতে আনছিলা কেন? বিদ্যুৎ বের লগে কথা কনের লাগা? ও বোন, তুমি এমনি কথা কইলে কেমনে হইব? তুমি আর বিদ্যুৎ কি আমার কাছে ভিন্ন মানুষ? থাক, বহুত হইছে, আর দরদ ধান লাগব না। তুমি আমার থেকে কথা নেওনের লেগে এডি কইতাছ? আমার বইন্ডা বালা, তুমি এমনি কথা কইলে আমার বুকটা তো ফাইটা যায়। আমার দুই পোলার ঘরের দুই নাতি নাতনি তোমরা, তোমরার মধ্যে বিবাদ হইলে আমার খারানের জায়গা থাকে নি। অহন এই কথা কইতাছ কেন দাদি? এই কথা কি আমি অহন কইতাছি? এই কথা তো আমি সব সময় কই। তাইলে মার তালে পরে এই বাড়িতে আইছিলা কেন কও? তোমরা ভাই বোন ভাই বোনের মতো থাকলে কি আর এই বাড়িতে আইতাম তোমার মার কথায়? তোমরা তো পীড়িত করতে শুরু করছিলা। পীড়িত করুন কি খারাপ দাদি? খারাপ না, ওমা গুমা, পীড়িত মাইন সে করেনি। পীড়িত মাইন সে করে না, কেডা করে? ও দাদি, তুমি পীড়িত করো নাই কোনোদিন? তবা তবা, এইডি তুমি কি কথা কও? আমরা দিনে এইসব আসিলিনি। হ্যাঁ, এইসব বুঝবাস আমার দিয়া লাভ নাই। আগে তুমি আমার কথার জবাব দাও, বিদ্যুৎ কেন মারছে পোলাডারে? পরীক্ষার সেন্টারে বিদ্যুৎ কেন গেছিল? দাদি, আমার ক্লাসমেট পোলাডারে বিদ্যুৎ ভাই এমন ঘুষি মারছে, নাক দিয়া গল গলায় রক্ত পড়ছে। বিদ্যুৎ কেন ঘুষি মারছে ওই পোলারে? ওই পোলার লগে বিদ্যুতের শত্রুতা হইছে কি লইয়া? আমারে লইয়া আমারে, তুমি কি বাতাসে বুড়া হইছো দাদি? এইটাও বুঝো না। তোমারে লইয়া ওই পোলার লগে বিদ্যুতের শত্রুতা হইব কি লইয়া? এইটাই তো আমার মাথায় ধরে না। ধরবো না দাদি, ধরবো না। তোমরা হগলতে মিললে এতদিন আমারে বেকল বানাইছো, আর বিদ্যুৎ মিয়া তো দেমাগের সুটে কথাই কইত না। তোমার নাতি দেমাগ হন আমি সুডম। তুমি তো মানুষ বুঝি সুবিধান না, এটা তুমি কেমন কাম করলা? আমি এবার কি করলাম? আপনি আমারে দাড়ি দেন কি লেগা? বিজলি পরীক্ষা দিবার যায়, তোমারে দিলাম তার লগে। একটু দেখা হই না রাখবা, এত বড় একটা মারামারি ঘটনা ঘটে গেল, তুমি বলে দেখই নাই। তুমি আসলে আসিলা কই কত? পরীক্ষার সেন্টারে ঢোকা তো অবৈধ। আমি তো বাইরেই আসিলাম। আপনার বিচ্ছু বাইসতে যে পরীক্ষার হলে ঢুকা যাব অবৈধভাবে, ওইটা কি আমি বুঝছি? কিন্তু আমার কাছে কিন্তু খবর আছে ভিন্ন। বুঝলাম না আপনার কথা। তুমি আসলে সেন্টারের আশেপাশে আসিলা না, তুমি আসিলা সেন্টার থেকে মেলা দূরে। গোপনে যে পোলার লগে পিরিত করো, হেল লগে খারায় খারায় চটপটি খাইতেছিলা, কথা কি মিশা কইলাম? ও মা গো, আপনার কাছে এই খবর গেছে গা? মানুষের তো দুইটা চোখ থাকে, আপনার আল্লাহ কয়টা চোখ দিছে ভাই? এইসব ঢং ঢং করে পার পাইবে না, তুমি কইলাম সত্যি ধরা খাইছো। ধরা যে খাইছি এটা তো আর অস্বীকার করতে পারবো না, কিন্তু আপনার কাছে আল্লাহর দোহাই, আপনি আমার এই গোপন পীড়িতের কথা বুবুর কাছে কোয়েন না। না না, এটা না করলে কেমন হইব? এটা তো কোনই লাগবো, আর তাছাড়া তোমার পাশে আমার লাভটা কি? তা কি লাভ চান শুনি? তুমি কি দিতে পারবা এটা তো আমি জানি না। আমি অনেক কিছুই দিতে পারবো, আপনি নিতে পারবেন? আপনার নেওনের ক্ষমতা আছে? কি দিতে পারবা কও, উইনা দেহি নিয়নের ক্ষমতা তো থাকতেও পারে। আপাতত একটা মিষ্টির দোকানে ঢুকা, আমার তরফ থেকে এক প্লেট দই আর দুইটা মিষ্টি খাবে। আমার লগে দা হইলে আমি দামটা দিয়ে দিমুনে। টাকার গরম দেখাইতেছ? যার লগে পিরিত করি তার তো মেলা টাকা, একটু টাকার গরম না দেখাইলে কি চলবো? তুমি সাতার পিরিত করো। ও মা, আপনি না কইলেন আপনি আমার গোপন প্রীতির মানুষের লগে চটপটি খাইতে দেখছেন। ওরে আর আমি তোমার লগে কথা কইতে পারুম না, কারণ আমার প্রীতির মানুষ আমার সামনে খাড়ায় রইছে। হ্যাঁ, যদি দেখি আমি তোমার লগে কথা কইতেছি একদম খুন করে ফেলাইব। বাবা, প্রীতির মানুষ মনে হয় খুব ডরান। কে? তুমি ডরাও না তোমার প্রীতির মানুষরে? কেন আমি ডরামু? কেন আমি কি অন্যায় কিছু করি নাকি? তোমার প্রীতির মানুষ যদি দেখে তুমি গোপনে আমার লগে মোবাইলে কথা কইতেছো, তাও তোমারে ছেড়ে দিব? আমার প্রীতির মানুষ আপনার মতো ছোট লোক না, তার মনটা অনেক বড়, সে আমার এত সন্দেহ করবো না। ও
পরিস্থিতির মানুষদের তোমার পিছনে খারাপ একটু দেখছো। কি পীড়িতের মানুষ দেখে একদম ব্যাককেল হয়ে গেলে দেখি আজকে আপনারে আমার মোবাইল তুমি দেখবা গেলি দেখো দেখো কান্না মরছে দেখো তো জোরি বিয়ান তোমার আল্লাহর দোহাই লাগে মোবাইলটা ধরো না গো গো তো দাস হ্যালো সিনেমার মোবাইল আবার কেড়ে ধরে তোর সুবাল লাগ তোর ওই মিয়া রাস্তাঘাট দেখে দেখে শুনে চালাও মিয়া আমার এমনি কাশি আর যেমনি করে চালাইতেছো তো একটু লেডি সুরছে মায়ের জাত আমি তো তার গায়ের উপরে তারপর দুপুর ধরে যাইতেছি মার দা তো তুই তো ডাকতে পারতেছিস না আজিল কোহানকার আবার কারে মোবাইল করবো আমার লোকে বুঝা তুমি সেলিমারে মোবাইল করো আমার কেমন লাগে তুমি বোঝো না এই চান্স লাস্ট চান্স আবার যদি করো না এমন ধাক্কা খামো তোমার লগে মোবাইল যাইব রাস্তায় কথাটা মনে রাখো তুমি হ্যালো হ্যালো কিছু শোনা যাইতেছে না হ্যালো আচ্ছা ঠিক আছে আমি পরে মোবাইল করবনি হ্যাঁ 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 ঠিক আছে এইটা তুমি কেমন কথা কও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নি তুমি আরব দরের লয় কথা কইবা তুমি না কইলা ভালো মানুষ সাইড দিকে তো খালি বাট পার ভালো মানুষ তো একটাও দেখি না একটা ভালো মানুষ যখন পাইছি ধইরা দাও না কথা কয়ে পরান্ডা জুড়াই গেছে তোমার মাথা ডেক কে বাড়ি গেছে বিজলি বিদ্যুৎ একটা মানুষ হইল না হুদাই পাইলে পুলা বড় করলাম দিনে দিনে তুমি এমন বাটপার হয়ে যাইবা আমি চিন্তাও করি না তুমি এক কথার মধ্যে আরেক কথা তুলো কে আমি বুঝি না মোবাইল করে কইলা যে বিদ্যুৎ বিজলির ক্লাস পরে নাক ফাটা দিছে ঘুষাইয়া আহো আইলাম অন্য কথাই তুলো না তোমাকে কাউরে লাগবো না আমার আইতে কই এই ভুল করছি আর জীবন আইতে কমো না যাও শুনো ভাবি বলো আরে কথা হলো এরকম চেতা যদি শুরু করলা কে অন কি চেতা যদি করার টাইম আমরা যদি নিজেরা চেঁচাচেঁচি করি তাহলে পোলা মেয়ে ধরে গুল্লাই যাবো না যার যেহানে মন চায় যা যাক যেহানে খুশি পূর্ববাবু শোনো কথা শোনো হাত ছড়ো সেলিম ঢং ঢং করণের কোনো দরকার নাই তুমি আমার বহুত উপকার করছো আর দরকার নাই ছাড়ো আচ্ছা এমন শুরু করলা কে আমি কি করছি কও তুমি সাইলের আরো দরের লগে কথা কইছো না মিজানের বঞ্জুরির লগে কথা কইছো তোমার তো কইছি তোমারে না জানাই কিছু করুম না তাহলে কেন কইলা আর ওদার মোবাইল করছিল বলা কি সব সময় সব কথা মাইরে কইতে পারে আচ্ছা ওন বিদ্যুৎ পাগলারে কেমনে সামলাম কও তো তুমগো কার মনে কি আছে আমি জানি না আম্মারে দুই দিন আগে আমার একরকম মনে হয়েছে আইজ আরেক রকম লাগে তোমার ভাইয়ের লগে আইজি কথা কমু সে কি চায় তা জানানো লেগে না তার চাওয়ার দুই পয়সার দামও আমার কাছে নাই আমি কি চাই তা জানানো লেগে কথা কম তোমার কথা আমি ঠিক বুঝলাম না ছোট ভাবি
আমার মায়েরে তোমরা যদি সেতারা বেগমের পোলার বউ করবার চাও চাইতে পারো, কিন্তু আমি এটা কখনোই হইতে দিব না। আমার কথায় যদি কোনো কিছু না আটকায় তাহলে এক খাওনে বিষ মাই খাম মায়ের দিয়ে একলগে খামো। এইসব কি কথা গো ছোট বাবি, এইসব চিন্তা মাথা থেকে পালাও। তোমার মাইয়া তুমি যেটা চাইবা হেরে হইব। আমি যা চামো তাই যদি হইতো তাহলে বিদ্যুৎ কোন সাহসে আজ বিজলির পরীক্ষার সেন্টারে গেছে? ও আমার কথা দিছিল না? আমার মায়ের মাথা যখন ঠিক হয়ে আছে বিদ্যুৎ কেন গেল বিজলির মাথা বিগড়াইতে? কোন পোলারে বলে মায়েরা নাক ফাড়া দিছে, কি অবস্থা হন? আমি জানি না। হয়েছে রে ভাই, যাওয়ার তো হয়ে গেছে, এখন আর কি করা যাইব? কি করা যাবে মানে, ওই পোলা এইভাবে মারপিট করব কেন? আরে ওটা বিজলির ভাই, বিজলির পছন্দ করে, বিজলি ওরা পাত্তা দেয় না, ফেলে গেছিল সেন্টারে দেখা করতে। পোলার লাগে কথা কয়, কিন্তু ওর লাগে কথা কয় না, কথা কয় আমার লাগে। হেলিগা পোলা খেপে গেছে গা। এই যে বিজলিকে মাই খেলি বিজলি ভাইয়ের কাছে, বিজলি কি তোরে ভালোবাসে? তুই বিজলির লেগা তুই মাই খেলি কেন? আরে বিজলি আমার ক্লাসমেট না, তো যদি কোনো একটা বিপদ হয়, জোস না যদি কোনো একটা বিপদ হয় তাহলে আমরা পোলার কি তোকে পাশে দাঁড়াবো না? ফেলিয়ে কি আমাকে সবাই ভালোবাসা লাগবো? কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারলাম না, রাশেদ কাল লেগে মায়ের খেলো, বিজলি একবার ওরে দেখতে এলো না, মোবাইল করেও খবর নিল না। আরে বেঈমান, বিজলি একটা বেঈমান, ওর লেগে আমাকে রাশেদের একমাত্র নাকটা সই দেওয়া গেলো, ও একটা খবর লইব না? দূর বেটা, তুই জানোস না বিজলি অনেক ঝামেলার মধ্যে আছে। বুঝলাম বিজলি ঝামেলার মধ্যে আছে, মোবাইল করে একটা খবর নিব না? তাই তো, এই যে পরীক্ষার মধ্যে তুই যে ওর লেগে মায়ের খেলি, আমাকে যদি আয়া তোর মাথায় একটু কপায় হাত বুলাইতো তাহলে কি তোর ভালো লাগতো না? এই তুই চুপ করবি? না না দোস, তোরাই দেখ, এই জায়গায় যদি বীজ দইতো তাহলে কি রাশেদের সুস্থ হইতে বেশি দিন লাগতো? হ্যাঁ আরে বীজ রাশেদের ভালো না আসলে কি হইছে? রাশেদ ঠিকই বীজদের ভালোবাসে। তোরও আসস, কোন হাত থেকে কোন লাভে গেলি গা? ওই কথা বলার চেষ্টা করবি না, সত্যি করে কম, তুই বীজদের ভালোবাসিস না? ভাই তোকে আল্লাহর দোহাই লাগে, তোর একা লাভ থেকে আরেক লাভে যাইস না। আচ্ছা রাশেদ দে, তুই বিজলির নাম্বার দে। কি বিজলির নাম্বার দিব, খালি তো দিব। দেখ রাশেদ, এটা কিন্তু তুই সত্যি কথা কস নাই, তোর কাছে বিজলির নাম্বার আছে, নাম্বার দে। আরে আমার কাছে নাই। আরে ওর কাছে নাই তো কি হইছে, আমার কাছে বিজলির নাম্বার আছে, চল সাগর আমার লগে চল। বাবু একটা মাইয়া মোবাইল কইরা বিজলি রে চাইতাছে, দিমু? কোন মাইয়া আবার বিজলি রে চায়? নাম কইলো জোসনা, বিজলির লগি বলে পড়ে। সত্য না মিথ্যা আল্লাহ জানে। বুবু আমি কই কি মোবাইলটা নিয়ে দেন বিজলি রে, অসুবিধা কি? কত কোনো সময় তো আপনি সামনে থাকবেনই। এত টেনশন করোনা লেগে কি মা হয়েছিলাম ভাবি। কি করবেন বুবু কন, পোলা মায়া বড় হয়ে গেলে হগল বাপ মারি টেনশন করন লাগে। আমার যায় তো কোনো টেনশন করতেছে না, করতেছে তুমি কও? এই যে হ্যার পোলায় কই আছে না আছে, কি খায় না খায়, এই যে আমার সর্বনাশ করতেছে, হেরার কোনো খবরই তো হেরা হে না। রাবেয়া বাবু কি করবেন, মোবাইলটা কি দিবেন বিজলি রে? লাইনে রয়েছে তো, দাও। কি আর করুম, মা হয়ে ঠেকছি না। কিরে জোস না কেডা আমার লাগে পরে, টগরের নাম্বার ও জানলো কেমনে? টগর খালার মোবাইল দিয়ে একদিন মোবাইল করছিলাম ওরে। নে ধর। হ্যালো কই লাইন দি কাটা, কইরা দেখ কি কয়। টগর খালার মোবাইল দিয়ে করুম কেন, টগর খালার মোবাইল টগর খালার দিয়ে দাও, তোমার মোবাইল দিয়ে করুম নে, ওর নাম্বার আছে তো আমার কাছে।
তোমারে কতবার কইলাম একটা জটিল বিষয় লইয়া ছোট ভাবির লইয়া কথা কইতাছি, বারবার মোবাইল করতেছো, ছোট ভাবি তো সন্দেহ করতেছে। কথাটা কেন বুঝো না, কেন বারবার মোবাইল করতেছো? আর মোবাইল করুম না, আর জীবনও মোবাইল করুম না। খুব খুশি হইলাম, খুব খুশি হইলাম এতক্ষণ তুমি একটা কথার মতো কথা কইছো, এখন ঘুমেন বান্ধবীরা ঠাস করে তোমার গায়ের উপর ঢইয়া পড়লে কেমন হয়? স্বামী হিসাবে তোমার উপর আমার একটা অধিকার আছে না? আর বেশি রাস্তা নাই, আর বেশি রাস্তা নিয়ে আর দেরি করা ঠিক হইব না, এখনই ঘুমাই গেলাম, অক্ষুনি তোমার গায়ের উপর ঢইয়া পড়লো। 1 2 3 বাস। ওলা এটা কি হলো? আই আপনি উঠেন, উঠেন, কেমন প্যাসেঞ্জার উঠেছ? দেখো না গায়ের উপর ঢলে পড়তেছে। কি শুরু করলা? একটু ফালতু কথা কইতেছি না বউ, ভালো করে চাইতো, আমি টিঙ্কু তুই এমনে কথা কইতেছিস কেন? তুই এমনে কথা কইলে তোমার মনটা ভাঙা যায়। ভাই তুমি আমারে মাফ করে দাও। সেলিম কি তোর লাগে গাদ্দারি করছে? খালি হেই ডাকো। কেউ আমার লগে গাদ্দারি করে নাই ভাই, গাদ্দারি করছে এই কথা কইলে তো আল্লাহ নারাজ হইব। তোমার সংসারে আল্লাহ মারে খারাপ রাখছেনি? আমার একটাই আফসোস রে বইন, তোর মুখে কখনো হাসি দেখতে পারলাম না। হ্যালো মিজান, কেমন আছো সেলিম? আর কইস না, বহুত গ্যাঞ্জামের মধ্যে আছি। বড় ভাইয়ের পুল আর ছোট ভাইয়ের মায়ের কথা কইছিলাম না তোরে, ওরা তো চূড়ান্ত পাগলামি শুরু করছে। ও মোবাইল করছো, জরুরি কোনো দরকার আছে নি? তুই কি ব্যস্ত? আরে ব্যস্তই তো, বিদ্যুতে বিজলির পরীক্ষার সেন্টারে গিয়ে এক পুলারের ঘুষা মেরে নাক ফাড়ে দিছে। এই গ্যাঞ্জাম মিটাবে রেছি। গ্যাঞ্জাম আর কি মিটামু, উল্টা আরেক গ্যাঞ্জাম লাগিয়ে গেছে। তাইলে তো তুই ভালো গ্যাঞ্জামের মধ্যে আছিস। অসুবিধা নাই, জরুরি কিছু কর থাকলে ক। কেমনে যে কই কথাটা, তোরা নিজেরা নিজেরা কি ঠিক করছিস তোরাই জানোস, আমারে কই তো ঠিক করছ না।
আতকাই জরি সাইজা গুইজা বের হইতে নিছে যখন তখন জি গাইলাম ও যেটা কইল ওইটা কি সত্য ছিলেন হ সত্য আলহামদুলিল্লাহ সেলিম তুই তো জানোস জরি আমার কত আদরের একটা বইন অল্লাইগা আমি তোর ভাবিরেও ফিরে আনি না বাপের বাড়ি রাইখে আইছি কথাটা শুনে যে আমার কি ভালো লাগতেছে সেলিম কি ভালো লাগতেছে আমি কোয়া বুঝাইতে পারুম না সেলিম আমার বিপদের দিনে ওই যা করছে ওর বিপদের দিনে আমি না খারাই কেমনে তোর মতো কইরা তো কেউ চিন্তা করে না রে সেলিম অহন তো বাটপার গজুক পড়ছে অন আমি তো একটা সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু বাড়িতে মায় আছে ছোট ভাবি আছে হ্যাঁ করে বিষয়টা জানার লাগবো না হ তগো সংসারে খালা আর ছোট ভাবি তো সব তা করে তুই মানাইতে পারবি তারা মানলে আর ঠেকাই বোকাটা ছোট ভাবিরে সহজে মারান যাইব না যেমন সরল সিধা তেমন গাউরা মিজান অন একটু রাহন লাগবো মোবাইলটা একটা কথা সেলিম আচ্ছা ক জরি তোর লগে দেখা করতে গেল হাসি মুখে ফির আইলো একদম বেজার মুখে এমন কান্তাছে যে কথাই কইবার পারতাছে না জি গাইলাম কয় না কিছু জানোস তুই এত ছোট মানুষ হলে চলে ওরে বিদায় দিয়ে আমি ছোট ভাবির বাপের বাড়ি আইলাম এর মধ্যে তো আয়া পড়ছি 101টা গ্যাঞ্জাম লইয়ে 5 মিনিট যায় সারে না জরি খালি মোবাইল করে আরে ছোট ভাবির সামনে কি বারবার মোবাইল নিয়ে বাইরে এখন যায় সন্দেহ করে না ক তা তো ঠিকই আচ্ছা ঠিক আছে তাহলে রাখলাম এখন সেলিম আচ্ছা ঠিক আছে রাখি তুমি খারাপ আপনি তো হারা দিন হারাইত কোন আপনি পোলা অনেক ভালো আপনার পোলা কিন্তু সুবিধার না তুমি কি কও তুমি কেমনে বুঝলা আমার পোলা সুবিধার না আপনার পোলা জরি নামের একটা মায়ের লগে হারার দিন মোবাইলে পড়র পড়র করে কি কথা কইছে আমি সব কানে শুনছি আমি নিজে দেখছি আপনি আমারে যতই বুঝান মাইমা কোনো লাভ নাই যেই পোলার স্বভাব এত খারাপ আর আমি মইরা গেলেও বিয়া করব না আরে যাও যাও তোমার বিয়া করার লগে আমি বই রইছি তোমার থেকে আর সুন্দর মেয়ে আমি আমার মায়রে বউ করে না দেখাই দেব তাইলে তুমি বাইচ্চা যাই দেখছো মা দেখছো তুমি লাই দিয়া দিয়া এই ম্যাটারের মাথায় দুছছো এই মেয়েরে যদি বিয়া করে বাড়িতে নিয়ে যায় এটা তো ছোট বড় কাউরে মানবো না মাথার উপরে উঠে চড়ি ঘুরাইব একদম ঠিক আছে তোর লাগিয়া ইমন কঠিন বই দরকার সে তার আর রাবিয়ার লগে যুদ্ধ কইরা নিজের পাওনা বুঝে লাউন লাগবো না এটা তুমি কেমন কথা কইলা মা যুদ্ধ করলে সে তার বেগমের লগে করবো রাবিয়া বেগমের লগে কি যুদ্ধ করবো রাবিয়া বেগম যুদ্ধ বুঝেনি ব্যাককেল একটা এত ব্যাককল ব্যাককল কইরো না রাবিয়া হের সে তার বেশি চালাক এতদিন আমি বুঝি নাই অন ঠিকই বুঝতেছি এটা তুমি কি কও মা ঠিকই কইছি ওর বুক ভরা হিংসা ও বিদ্যুতের লগে বিজলির বিয়া দিব না ঠিক আছে এই বিয়া আমিও চাই না সে তারা স্বভাবের লেগে চাই না কিন্তু তোমার বিদ্যুৎ একবারই পারে না এটা তুমি ঠিক কথা কইলা না মা ঠিক ঠিক না হইলেও বিজলিরে বিদ্যুতের লগে কথা কইবার দেয় না তা অন্য সময় না করছেনি অনিয়ম একটা অবস্থা অন তো না করবই আর বিদ্যুতের লগে বিজলির বিয়া হইলে অসুবিধা কি আমার শাহজাহান সব জায়গা জমি লিখা দিছে রাবিয়ার নামে বিজলির অন্য কোন পোলার লগে বিয়া হইলে ওই জায়গা জমির মালিক তো হইব অন্য গোষ্ঠীর পোলায় আমার গোষ্ঠীর তো কেউ কিছু পাইব না তুমি এত কিছু চিন্তা করে ফেলাইছো মা আমি হলে বাড়ি যাবো গা আমি এবারে থাকুম না দাদি তোমার নাতিরে কইছো কই পামো নাতিরে কেমনে জিগামো আরে যেই পোলার নাক ফাটাইছে ওই পোলার বাবা কিন্তু এমনি এমনি মানবো না ওগো বাড়িত গিয়া হাতে পায়ে দইরা তাড়াতাড়ি মিটাইতে কও না আমি ডেলি কি করব মামলা করব ওরা খুব খারাপ মানুষ দাদি
মামলা না করে বিদ্যুৎ বাইরে ধইরা হাত পা বাইঙ্গা দিতে পারে। তাইলে তো ভালোই হইব, তোমার আর জ্বালাইতে পারবো না। তোমারও শান্তি, তোমার মায়েরও শান্তি। এটা আপনি কি করলেন আম্মা? বিদ্যুৎটা মারলে আমার কি শান্তি? কার যে কি শান্তি অহন আর আমি বুঝবার পারি না রে মা। তোমার যখন মন চায় যাইও, আমি ওখানে সেলিমের লগে যাইয়া। দাদি আমিও যাম। তোমার মায়ে দিলে যাইবা, না দিলে কেমনে যাইব? মা আমি যাই দাদির লগে। আমি কিচ্ছু জানি না, তোর যা খুশি তুই তাই কর। মাই বলে আমার লগে যাইবো গা। আত কাহুনলা মনে হয়, তুমি কিছু জানো না? বিশ্বাস করো ছোট ভাবি, আমি কিছু জানি না, মাই হবাই গেল আমারে। তাইলে আর কি, মাইকে মিশা কথা কইছে আবার জিগাও কে আমারে? তুমি এমনি কথা কও কিল্লি গা, তোমার কি কিছু জিগানো যাইবো না? না জিগান যাইবো না, তামসা করনে লেগে আমারে কিছু জিগান যাইবো না। আমি কি এই জামাই পরে যামু? ওই জানো রই আমার বোর খাতার থেকে তোমার নাম কি তবে কাটিয়া দিব। আম্মা আপনি আমার কি আর ডর দেন? আম্মা আমার জীবনটা শেষ করে দিয়া অহন আমার নাম কাটিয়ে দেওয়া না ডর দেন? আমি কি আপনাকে বলি বউ আসলাম নি কোনোদিন? আমি তো আসলাম বান্দি। এই মাইয়ার উপরে কারো যদি দাবি থাকা থাকে, আমি ছাড়া আর কারোর নাই, আর কারোর দাবি খাটবো না, মানতাম নাই দাবি। আমার ঘরে গিয়ে বহেন না হয়, মেলা দিন তো ঘরটা আটকা আছেন, কেমন গন্ধই আছে না? বিদ্যুতের বাপরে কই ঘরটা পরিষ্কার করে দে, কতক্ষণ আর লাগবো চলেন আম্মা? না ওখানে উঠবার পারুম না, যা করনে সকালে করুম নে। হুট করে আইয়া পড়লেন সে আম্মা? না মানে এক ঘন্টা আগেও যদি আমারে কইতেন, আমি সব কিছু গোজগাজ করে রাখতাম আর কি। অসুবিধা নাই আম্মা, রাবেয়া আর বিজলি যাইলো না? ওরা একজন থাকবো বাপে গোবারি, আরেকজন থাকবো মামু গোবারি, আমার কি হিসাব সারা থাকুন মানায়নি। তারপর আম্মা আপনি যে কয়দিন থাইকা আইলেন, ওই কদিনও তো থাকা উচিত হয় নাই। কোনটা উচিত আর কোনটা অনুচিত ওহন আর এসব বুঝি না রে মা। আমার বিদ্যুতই কই? বিদ্যুৎ তখন চাকরি নিয়ে ব্যস্ত না, এত বড় চাকরি পোলা আমার কেমনে সামলায় আল্লাহ জানে। পোলার খোঁজ খবর রাখনি তুমি? কি কর না আম্মা, পোলার খোঁজ খবর তখন আমারই রাখুন লাগে। মোবাইল করে জিগাও তখন কই? আম্মা মোবাইল তো ঘরে রাখাইছি, ঘর থেকে মোবাইল নিয়ে আসি। আমি কই আছে তুমি জানো না? তুমি না আমার দুই ঘন্টা ছুটি দিলে ক্যারাম বোর্ড খেলানোর লিগে। আরে সেলিম তো
বিদ্যুতের মাইরা ফলাইতেছে, এক হাতে বিদ্যুতের ঘেরিটা ধরছে আর এক হাত দিয়ে সমানে থাপড়াইতেছে, থাপড়ে থাপড়ে আমার পোলার কানের পর্দা তো ফাটাই ফেলাইতেছে। আমার পোলা কি বাঁচবো কো? বগো হায়াত মতোর মালিক তুইছে আল্লাহ, বাঁচলেও বাঁচতে পারে আল্লাহর মর্জি যদি হয়। তোর সেলিমির যে শক্ত লোহার মতো হাত, ওই হাত দিয়ে যদি তোমার পুতের কান বেড়ায় থাপড়ায় তুমি 100 ভাগ শিওর থাকতে পারো তোমার পুতের কান কলম দেন দিয়ে যাবো গা। না কিচ্ছু হতো না তো, কলম কইলে কইব যে মলম মলম, ছাগল কইলে কইব পাগল পাগল, বুঝছো কি কইছি? আরে আমি বুঝতে কি কোনো লাভ হইব? দৌড়ে আহো না কেন, সেলিম আটকানো লাগবে তো। আরে আমারে কয়ে কোনো লাভ আছে বউ, আমার কথা সেলিমে হনবো? তুমি একটা কাম করো, তোমার বুদ্ধি দিই, তুমি মা রেখো, সেলিম হইতেছে মার পাগল, মায় জেডে খুব হিডে হয়ে হনবো। তোমার বলারে সেলিম মারব কোন সাহসে? তুমি সেলিমের সামনে খাড়াইয়া এই কথাটা জিগাইবা না? অবশ্যই জিগাবো, এত সোজা নাকি বউ? আমি অক্ষুনি আইতেছি, অক্ষুনি আইতেছি আমি। ও কাকু, আর তোরা থাক, আমি যামু আরাম। হ্যাঁ তুমি আমার পোলার শাসন করো কোন সাহসে? ওর বাপ মা নাই, আমার পোলা যদি অন্যায় করে তার শাসন করবো আমরা, তুমি শাসন করো কেনা? করো করো, শাসন দাও, দেখি কি শাসন করো। কি কি হয়েছে বাপ, কি করছিস বাপ? শাসন করার কথা কই, আদর করলে তো চলবো না। কি করলে চলবো কি চলবো না, তোমার কাছে হিগা লাগবে না আমার। বাপ কি হয়েছে গো আমার, কি হয়েছে? এই কষ্টটা কি হয়েছে কো, কথা কো। আম্মা দেখছেন স্ট্যান্ড উড়িয়ে সব পোলার মারতাছে, দেখছেন আম্মা? মামলার দাওয়া কাছে কয়দিন হয়েছে? এই মামলা অনেক আগে শেষ হয়ে গেছে। আবারও মামলা খাইবো? এবার একলা খাইবো না, ওর মায়ও খাইবো, ওর বাপও খাইবো। এতক্ষণ তো মনে মামলা হয়েও গেছে, পুলিশ মনে রওনা দিয়ে ফেলাইছে। কি কয়, হ্যাঁ কি করছস ও বাপ, কি করছস তুই? এই কষ্টটা কি করছস? বিজলির পরীক্ষার সেন্টারে গিয়া বিজলির ক্লাসমেট রাশেদের ডাক ফাটাইছে, কেরা ঘুষি দিয়া ওই ফাটাইছে। ওলা কয় কি হয়, তুই কি করছস? এমনি কথা কইবো চটখন আমার কথা জিগার লাগবো। ওই তো জিগাই দেখ শুনো তো। হ্যাঁ ওই সে চাকরি বাকরি কই গেছিলি, কই গেছিলি তুই কক? ওই সে বহুত হইছে, অনেক মানছো, থামাই বে। আর এমন কোনো কাম করে না আমার নাতি, যার লগে তোমরা সবাই মিলে ওর লগে ইম করতেছ। আয় আর আমার লগে। বিজলি তোমার লগে কি দেমাক দেখাইছে ভাই? খালি কি দেমাক দেখাইছে, আমি ডাকি আমার লগে কথা না কয়, পোলার লগে কথা কয়, মেজাজটা গরম হয় না কও? তুমি যে পোলার আগে ধরে মারলা, তখন যদি বিজলির মনে এই পোলার লাগি মায়া পয়দা হইয়া যায় তখন পোলার আমি ঠেঙ্গি ভেঙে দেব। খাইছে আমারে দাদি আর নাতি, এসব কি আলাপ করে? আমার পোলা কি বিজলির লেগে পাগলাম শুরু করছে নি কবে থেকে? ও এই কারণে কি রাবে মাইয়া লইয়া বাপের বাড়ি গেছে গা? হুম তুমি কেন বিজলির লেগে পাগল হইতেছো ভাই? এই কথা যদি তোমার কাকাই শুনে তাহলে বিদেশ থেকে তো আইবই, আইয়া বড় একটা গ্যাঞ্জাম লাগাইব। দাদি আমি বিজলির লেগে পাগল আছিলাম না, বিজলি আমারে খুঁচায় খুঁচায় পাগল বানাইছে। খোসায় খোসায় আবার পাগল বানাই কেমনে? জানি না। আজ তো তোমার কাকি বিজলি রে দইরা ইচ্ছা মতো মারছে। কেন কাকি বিজলি রে মারছে কেন? বিজলি তো অনার আমারে পাত্তাই দেয় না। কেডা কইছে তোমার পাত্তা দেয় না? তুমি যে কয়দিন তোমার কাকির কথায় বিজলি রে দূর দূর করছো, এর লাগি তোমার উপর গুসা করছে। আমি ওর পরীক্ষার সেন্টারে গেছি, আমার লগে কথা কইলে কি ক্ষতি হইত ওর? আমারও তো একই কথা, কথা কইলে কি হইত? আর সব কিছু বাদই দিলাম, তোমরা তো আপন চাচা তো যারা তো ভাই বোন না। তুমি কও দাদি। শোনো ভাই, পাগলামি করুন চাইব না। তুমি যেমন আমার পোলার ঘরের নাতি, বিজলিও তেমন আমার পোলার ঘরের নাতনি। খুব ভালো হইতো দুই ধারে দুই দেশে বিয়া করাইয়া নতুন পরিবারের মধ্যে আত্মীয়তা হইত, কিন্তু তোমরা যেহেতু দুজন দুজনের লাগি পাগল, আমি তোমাকে পক্ষে আছি। শাহজাহান রে আমি কথাটা কম, কিন্তু শাহজাহান যদি আমার কথাটা মাইনা না লয়,
হ্যাঁ যদি তার কন্যারে তোমার লগে বিয়া দিতে না চায় তাহলে ভাই বিয়া দবি করুন যাইতো না হ্যাঁ কথা তোমার মাইনা লোন লাগবো বিজলি যা চাইব তাই হইব জি না তুমি আমার দিকে চাও শাহজানের লগে গ্যাঞ্জাম করলে আমি কইলাম তোমার লগে থাকুম না সেলিম বে স্বাস্থ্যকরণের জন্য লাড়ি লাগবো এই লাড়ির ব্যবস্থা আমি করতেছি কোমরে আমি সেলিমের স্বাস্থ্যকরণের লেগে না শাড়ি পেঁচেছি আমি তোমার স্বাস্থ্যকরণের লেগে এটা কি ধরনের কথা বলতেছ আমি কি রকম অপরাধ করছি আরে কি করতেছো তুমি তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি তুমি দরজা গিলি দিতেছো কেন দেখো বউ এটা কিন্তু ঠিক হইতেছে না তুমি আমার কিল্লিকে শাস্তি দিতেছো আমি কি অপরাধ করছি আমি পোলা পাইন কয়েছি আমি বাড়িতে জামু আর আমু এখন যদি এই দরজা খিলি দিয়ে তুমি তোমার কাজে আমারে নিয়োজিত করাও এটা কিন্তু ঠিক হবো না বউ আরে পাগল আমি তোমারে আমার সেবায় নিয়োজিত করতেছি না আমি তোমারে কিছু গুরুত্বপূর্ণ কথা কইতেছি যেই কথা তুমি জিন্দেগি তো শুনলে আরে আমি তো শুনলাম হপাই কি কথা বউ আমগো বিদ্যুৎ হ্যাঁ তো শেয়ানা হয়ে গেছে কেমন বুঝলে হ্যাঁ একটা শেয়ানা হ্যাঁ পীড়িত করার লেগে তো পাগল হয়ে গেছে তবা 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 কি কইটি হ্যাঁ বাপের জীবনে পীড়িত করছে নাকি কার লগে পীড়িত করতে চায় হয় কার লগে আবার আমাগো বিশ দিন লগে হস্তাক্ষরিল্লা ক কিসের জন্যে আলহামদুলিল্লাহ কইতে পারো না এর থেকে ভালো খবর আর আসেনি না না তুমি ঠিকই কইছো আলহামদুলিল্লাহ তো ক উচিত এতদিন তুমি যেইভাবে রাবে আরে বান্দিল্লাহান খাটাইছো ওর মায়া বিজলিরে তো ওইভাবে তুমি খাটাইতে পারো নাই অহ যদি কোনো মতে সতে বিদ্যুতের লোকে বিজলির বিয়াটা দেওয়ান যায় তাহলে মার মায়া দুইটারে তুমি সমানে খাটাইতে পারবা একেবারে ছয় বলে ছয় ছক্কা আর নাই কোনো রক্ষা বুঝো না কিছু খালি ফল পড়ো না এই আমি বিজলিরে খাটামো কিসের জন্যে হ্যাঁ বিজলির লগে যদি বিদ্যুতের বিয়া হয় আমি তোরে মাথায় তুলে রাখুম ওরে আমি চোখের মনি বানায় রাখুম তোমার কথাবার্তা তো আমি কিছু বুঝতেছি না বউ এই সংসারে আমাগো পায়ের নিচে কোনো মাটি আছে এই বাড়িটা সারা আর 1% জমি আছে আমাগো যা আছে সব হইল গিয়ে শাহজানের কেনা ওই শাহজানের কেনা জমি যদি শাহজানের নামে হইতো তাইলে শাহজানের অবর্তমানে এই জমির মালিক হইতো বিদ্যুতে রাবিয়া বেগম এমনই শিয়ানা যে স্বামীর দিয়ে সব জমি কিনাইছে নিজের নামে এই রাবিয়ার জমির মালিক হইব কেডা বিজলি আমার কোনো ফায়দা হইব আমার ফায়দা হইব কেমনে হইব হইব বিজলির লগে যদি বিদ্যুতের বিয়া দিতে পারি ফয়দা তখন আমাগোই হইব আরে বিজলির জমি তখন আমাগো জমি হয়ে যাইব তো একটা মিলাদ দিব নাকি সেতারা কি আরে হ বড় সড় একটা মিলাদ ছেড়ে দিই গ্রামের ব্যাগ মানুষ আয়া খাইয়া দাইয়া বিদ্যুৎ আর বিজলির লগে দোয়া করলো কেমন চুপ করে বসে থাকো কোনো বিষয়ে কোনো কথা কইবা না আমি যা কমু তুমি তাই করবা নিজের থেকে কিছু করতে যাও না আরে কই যাও যাই রাবে লগে একটু মোবাইলে কথা কই আহি তে হেনে বয়ে কম না অসুবিধা কি এন কি প্যারাবেটাল অফ সরজ দিত না না যাইতো না তুমি যেটা বলো তুমি জানো না তোমার সামনে সব কথা কওয়া যায় না কি প্যারাবেটাল কথা বুঝতে দিবে হ্যালো হ্যালো রাবেয়া আমি সেতারা
আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। এটা কেমন কথা রাবিয়া? আম্মা সেলিমের লগে আইয়া পড়লো, তুমি আর বিষ দিয়ে আইলা না। তুমি ঘরের লক্ষ্মীটারে সাথে করে লইয়া গেছো, ওরে সারা আমরা কেমনে থাকি কও? আমরা কি বিষ দিতে একবার মন চায় না? পরীক্ষা শেষ হলে তাই করব। দেও তো বইন দেও, মোবাইলটা বিষ দিলে দেও। কতদিন মা এটার গলা শুনি না। অন্ত দান যাইব না ভাবি, হারা দিন পরে নাই, অন পরবার বুঝছে। এটা তুমি কি কইলা রাবেয়া? আমার লগে দুই মিনিট কথা কইলে কি ওর পড়ালেখার ক্ষতি হইব? ক্ষতি তো হইবই ভাবি, ক্ষতি হইব না? এই রাবেয়া, তুমি আমার লেখাপড়া শিখাইও না। ভাবি আপনি না বুঝলেও তো আপনারে বুঝান যেত না। রাখলাম। তুমি হইলে এই সংসারের বড় পোলা, তোমার তো পাগলামি করা চলবো না ভাই। আম্মা, রাবেয়াটা কি করলো? রাবে আবার কি করলো? মোবাইল কইরে বিজলিরে চাইলাম, কতদিন মাইয়াটার গলা হুনি না। রাবে আবার মুখের উপর নাক করে দিল, কইলো বিজলি নাকি পড়তাছে, এখন মোবাইল দেওয়া যাইব না। এটা কোনো কথা আম্মা? কোন আম্মা এটা কোনো কথা? রাবে এত এমন আসেন না, দিন দিন কেমন যেন হয়ে যেতেছে, আমি তো কিছুই বুঝবার পারতেছি না আম্মা। শাহজাহান মেলা দিন পেদানি দেয় না, ওরে পেদানি দিলে ঠিক হইয়া যাইব। শাহজাহানের লগে হবাই কথা হয়েছে আমার, শাহজাহান অহনই মোবাইল করবো রাবে। আরে রাবেয়া যদি বিজলিরে লইয়া কাল বিয়ানের মধ্যে বাড়িতে না আইয়ে তখন কই আমারে? আর কিছু কইও না আমার নাতিরে। খুব ভালো করছোস, খুব ভালো করছো, যাইছোস কি রে? আমি কি করছি? আমার লোকে চার দেখে মা তো আইতে চায় নাই, বাবাই কাল মোবাইল করে ইচ্ছা মতো ঝাড়ছে মারে। জানলে ঝাড়ছে তোর বাপে, আমার লোকে চার দেখবো কে? তুমি জিগাও মারে, ক্যান্সার দেখায়। জিগাবো না, জিগাম হইতো। ছোট বাবে, কি ছোট বাবি, তুমি আমার লোকে চার দেখাইতেছো কে? কাহিনি কি আমার লগে স্যার দেখাবো কে? ছোট ভাবি বিজলির কাছ থেকে শুনলাম ছোট ভাই বলে মোবাইল করে জারি দিছে, স্যার দেখলে ছোট ভাইয়ের লগে দেখাই, আমার লগে দেখাবো কে? তোর যাইতে কুছে দেখেন ঠিক আছে, তুমিও তো সকল কথার জবাব এক কথায় দিয়ে দিতেছ। আমার অপরাধটা কি এটা কইলে দোষটা কি? তুই তো এক এক করে আমার মাথা ধরাই দিতেছস। বিজলি কই? বিজলি, বিজলি কই রে তুই? আরে কি হইছে রে, কইব না, ওদাই জিদ করব নি। তুই তো খালি আর পিছনে লাগি দিতেছস, পাইছস কি? হ্যাঁ হয় বিজলি, তুই কই গেলি? এই তো মা, আমি জেঠিমার ঘরে। পড়া লাগবো না বাইর হ্যাঁ? দশ মিনিট পরে পড়বার বইলে মহাভারত অশুদ্ধ হয়ে যাইব না। এত দিন যে তুই আসিলি না, বাড়ি ঘর তো পুরো আন্ধারা ছিল, বিজলি বাতি না থাকলে কি বাড়ি ঘর জন্ম লাইনি? কি রে তোরা ডাকি তুই হুনস না? হুনবো না কেন, ওরে তো আমি আটকে রাখছি। আয় ও কথা, লাই দিয়ে তো মাথাটা দাঁত পাইতেছে। হ্যাঁ দুই দিনে হয় নাই, মাইয়া লইলে বাপের বাড়ি গেছে, ওর ভাই ভাবে কি এমন শিক্ষা দিছে যে আহনে আইয়া আমার লাগে বিয়া বিয়ে করা শুরু করছে? ও বউ, বউ গো, তোমার আল্লাহর দোহাই লাগে,
তুমি রাবের লগের উন্দাপাতবি করো না সেতারা তোমার পেশাটা কলম বেরিয়ে দেবো গা খবর দত্তি আমার লাগে কথা কবি না তোরে নিষেধ করছি না আমি তুই আমার লাগে কথা করবি না আম্মা আর বুঝছি বুঝছি তো তুমি এমন করো না বউ বউ বিশ্বাস করো তোমার হলে আমার খুব টেনশন হইতেছে তুমি যদি ঠাস করে ফিটে মাটিতে পড়ে যাও গা তোমার হলে আমি হাসপাতাল কেমনে যাবো আর তোমার লয়ে জনের ক্ষমতা কে আল্লাহ আমারে দিছে তোমার কান্দে লইলে তো আমি নিজেই শেষ তোর আমি চুপ করতে কইছি না হুম তোর বেশি কথা শুনলে আমার দম বন্ধ হয়ে আহে দম বন্ধ হয়ে আমার ও মা মা গো এটা কি হলো গা আমার আমার বউ তো শেষ গো মা আমার বউ শেষ আমার বউর তো বন্ধ হাসা হাসা শেষ হয়ে যেতেছে গা মা একের বন্ধ হয়ে গেল গো মা ও সেতারা তোমার আল্লাহর দোয়াই লাগে সেতারা আল্লাহর দোয়াই লাগে তুমি আমার এতিম করে দিও না ওই কুত্তা ওই বউ মরলে কেউ এতিম হয় কেউ এতিম হয় কেউ এতিম হয় হ্যাঁ শুনছিস না হানে ওই কি হয়েছে এই যে মা আমি আর একটা কথা কমু না মা তুমি এসে এই বাড়ির মুরব্বী তুমি রাবে আর নেজুবে সেটা করে দিবা রাবে আর বিছাটা আমি তোমার কাছে দিলাম কি করছে রাবেয়া কি করছে আমি কেমনে কমু মা আমি তো রাবে আর কোনো কিছু করতে দেখি নাই আমি তো বাই দিয়াছিলাম না মা আমি দেখলে না কমু তাহলে তুই রাবে আর বিচার চেতে সুস্কিয়ে লাগি সেতারা বিচার চেতেছে লিগা আমি চেতেছি সেতারা আমার বউ না মা সেতারা চাইলে আমি বিচার চাবো না সেতারার লোক তুমি আমার বিয়ে দিছো না এখন তুমি আমার কও আমার বউ রাবে আর বিচার চেতেছে তাহলে আমি চাবো না আমি যদি অল্লাগুলো লোকে বিচার না চাই ইতিহাসের পাতায় এই সাঁতারা আমার অস্তিত্ব রাখবো মা যেই শক্ত হাত গো মা ওর একটা ডলা দিলে তো আমি এমনি মুছে দেবো গে ওই তুই শোন কি হয়েছে সাঁতারা চিল্লাইলা কেন বিশ্বাস করেন আম্মা আমি কিচ্ছু করি নাই আমার একটাই দুঃখ আম্মা আপনি আমার কোনো কথা বিশ্বাস করেন না এই কথাটা কিন্তু আম্মা বিশ্বাস করার লাগবে বিজলিরে এতদিন পরে পাইছি ওরে ধইয়া দুইটা কথা খালি জিগাইছি আম্মা কোনো কথা নাই বাতরা নাই ঘরের মধ্যে ঢুকলো সময়ে বিজলিরে টান দিয়া লইয়া গেল এরা কোনো ভদ্রতার মধ্যে পড়ে আম্মা আপনি কোন তুমি নিজে দেখতেছ না মা সেতারা কত ভদ্র দেখো মা কি সুন্দর করে সেতারা আমার দিকে চেয়ে রইছে মা দাদি ও দাদি দাদি তুমি কই গেলা দাদি দাদি ক্ষুধা লাগছে তো খাওন দিবা না দাদি দাদি খুদে মরে যাইতেছি তো কিরে এহেনে খাড়ায় খাড়ায় চিল্লাইতেছিস কে এটা কি চিল্লা চিল্লি করণের জায়গা খবরদার আর চিল্লাবেলা করবি না এটি তুমি কেমন কথা কব আম্মা বিজলির পরীক্ষা বিজলি পড়তেছে ঘরে বইয়া দরকার হইলে বিজলি পরীক্ষা দিব না তুমি তো ভুললে গেছো তুমি কার লগে কথা কইতেছো এটা কি কেমন কথা কইলেন আম্মা এই বিদ্যুৎ আমি ছোট থেকে কোলে পিঠে করে বড় করছি না না করো নাই কোলে পিঠে নিছো ঠিক আছে ভালোবাসো নাই হিংসা করছো ভালোবাসলে আমার নাতির লগে এমন করে কথা কইতে না আমার এই নাতি যেমন তেমন নাতি না আমার সংসারের মাথা তার লগে কথা কইতে হইলে গলা নামাইয়া হগলতের কথা কোন লাগবো দাদি দাদি এটা তুমি কি কও ঠিকই কই ও ভাই তুমি বহো আমি তোমার খাওন লই যাইতেছি আরে মোবাইল করো ছোট ভাবি তোমার ভাই রে হ্যালো কি হইলো অহন মোবাইল করলা কেন অহন তোকে কথা কইতে পারম না পারন লাগবো কি হইছে বউ 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 করেন কেন আপনি কি এর বউ আমি আপনি কয়দিন দেখছেন এই বউরে বউকে পট্টি দেন ফুলান আজ আমার একটা কথার জবাব দেন লাগবো আমি কি আপনার বউ না বান্দি এইসব তুমি কি কইতেছো বউ তোমার কথা তো কিছুই বুঝতেছি না আমি পরিষ্কার করে একটা কথার জবাব দেন আপনি কি চান সেতারা বেগমের পোলার লগে আপনার কন্যা বিজলির বিয়া হোক অসম্ভব আমার কথাটা জানাই রাখি আমি এটা জীবনও মানুম না মইরা গেলেও মানুম না দরকার হলে মায়ের এই বিষ খাওয়ায় নিজে বিষ খায় মরুম তারপরে সেতারা বেগমের পোলার বউ হইতে দিমু না এই সব কথা কেন তুমি কইতাছো কইছি তো এই ঘটনা ঘটবো না জীবন থাকতে এই ঘটনা ঘটতে দিবা না তুমি
এই ঘটনা ঘটবার দিতাছি না দেখে তো আজ আমি সবার শত্রু হয়ে গেছি। আমার নামে জমি রাখানোর সময় আমি বারবার নিষেধ করছি, আমার নামে জমি রাখো না। আজ এই জমি কাল হইয়া খাড়াইছে। জমি কেন কাল হইব? আমি তো বুঝতেছি না তোমার কথা। আমার নামে জমি থাকলে তো এই জমির মালিক বিজলি স্যার আর কেউ হইব না। বিজলির বিয়ার পরে ওই জমি যাইব বিজলির স্বামীর হাতে। এই দিয়ে এখন এই বাড়ির কেউ মানবার পারতেছে না। মেয়ের মাথাটা পর্যন্ত খারাপ করে দিছে। কম দুঃখে আমি বাপের বাড়ি যাই নাই মেয়ের এলো এই পরীক্ষার মধ্যে। তারপরও ভোগান্তির শেষ নাই। বিজলির পরীক্ষার সেন্টারে যায় বিদ্যুৎ হাঙ্গামা করছে, ঘুষি ব্যাগ পোলা নাক ফাটাই দিছে। তারপর আম্মায় কয় বিদ্যুতে কিছু করা যাবে না, বিদ্যুৎ হলো তার সংসারের বাতি, ঘরের খুঁটি। এইসব কথা তুমি এতদিন আমারে কও নাই কেন? কইলে লাভ হইতো কি? আপনি কি বাড়িতে ঝামেলা মিটাইতেন? ফোনে তো দুই কথা কই শেষ। আচ্ছা মায়ের হাতে মোবাইলটা দাও। বিজলি তো দাদির মোবাইলটা দে। ও ভাই উড়োকা, কথা আর কতক্ষণ কম, বহ অহনি খাওয়াইতেছে। কিরে বাপ, মা রাবা এইসব কি কয়? ওইনা তো আমার মাথায় খারাপ হয়ে গেল। কি কইছে রাবেয়া? বিদ্যুৎ বলে পাগলামি করতেছে বিজলির লাগিয়া। পাগলামি তো একলা করতেছে না, দুইজনই করতেছে। রাবেয়া একজনের পাগলামি দেখলে হইব? পাগলামি একজন করলো না দুইজনে করলো ওইটা তো কথা না, পাগলামি তো করতেছে। হ করতেছে। তুমি কি চাও পরিষ্কার করে কও তো মা। আমি আমার নাতি নাতনি দুইজনেরই বালা চাই। কি হইলে ভালো হইব তোমার কি মনে হয়? বাইরে খোঁজাখুঁজি করণের থেকে বাড়ির ভিতরে থাকনই তো ভালো। বেয়াদবি নিও না মা, বিদেশ ঘুমিয়ে পড়ে রয়েছি খালি কয়টা টেকার লাগিয়া। বউয়ের কথা বাদ দিলাম, নিজের মায়াটারেও তো বাপের মায়া মমতা থেকে বঞ্চিত করছি। এত কষ্ট করলাম মা মায়ারে সেতারার পোলার বউ বানানোর লাগিয়া। অসুবিধা কি? সুবিধা অসুবিধা বুঝি না মা, তোমার কথার বিরুদ্ধে কোনোদিন যাই নাই যামুও না। কিন্তু এইটা যদি তোমার মনের কথা হয় মা, আমি কিরা করে কইতেছি আমি আর জীবনে দেশেই আইতাম না। আমি আমার কথা ফিরে লইলাম, তুইও তোর কথা ফিরে এলো। সেতারা বেগমের মোবাইলটা দাও মা। হ্যাঁ লোকে তোর কথা কোনের কোনো দরকার আছে? আছে মা, দাও। অবভিয়াসলি নে, তোর জেঠিমা বাইরে, হ্যারে মোবাইলটা দিয়ে নাও, ধরো তোমার মায়ের মোবাইলটা দিয়া হোক। পারুম না। দেখছো দাদি দেখছো তোমার নাতি কেমন ঘাউরে হইছে? থাক বোন, ঝামেলা করার কোনো দরকার নেই, যাও জেঠিমারে মোবাইলটা দিয়া হোক। কই যাস তুই, কই যাস? কোন আনে দেনা মা সারো। জেঠিমা কিসে বাবাই কথা কইবো তোমার লাগে। হ্যালো শাহজাহান। জি ভাবি। ভাই কেমন আছো? হ্যাঁ মেলা দিন পরে তোমার গলা শুনলাম, মাঝে মধ্যে তো মোবাইল করতে পারো। হুম মোবাইল করতে কয় টাকাই লাগে? ভাবি শুনেন, হাতে সময় নাই, জরুরি কয়টা কথা সারি। কও কও। ভাবি আমি স্বপ্নেও দেখি না আমার বিজলি আপনার পোলার বউ হইব। বিদ্যুৎ আমার ভাইস্তা, বিদ্যুৎ আমার কলজের টুকরা। বিদ্যুতের লেগে আমি ভবিষ্যতে কি করব আমি জানি, কিন্তু আপনি ভুলেও এই স্বপ্ন দেখেন না যে বিজলি আপনার পোলার বউ হইব। আমার কথা কি বুঝছেন আপনি? হুম বুঝছি। আমি মায়েরে সাবধান করছি, আপনারও সাবধান করলাম। যদি আমি হুনি আপনি কোনোভাবে আমার মায়ারে আপনার পোলারে উস্কানি দিছেন, আপনারে কইলাম আমি বাড়ি ছাড়া করব। আমার কথা কি বোঝা গেছে ভাবি? হুম। দেন মোবাইলটা সেলিমরে দেন। মোবাইলটা তোর কাকারে দে। আমারে তুমি বিদেশি টাকার গরম দেখাইলা। হ্যাঁ মা কও। তুই যদি বিজলির বিয়া করে ঘরে তুলবার না পারস, তোর ঠ্যাং আমি বাইরে বাইরে ভাঙুম।
ধুর মা, এটা কি কও তুমি? তোর কাকা আজ আমার জন্মের অপমান করতে বাপ বাড়ি ছাড়া করণের হুমকি দিছে। তুই বিজলির বিয়া কইরা দেখাই দিবি। ধুর মা, আজ এলে পেছাল পাইরো না তো, রাখলাম। নে দুধটা খাইল। তোর দাদি গোসা করে বাইরে বই রয়েছে, যা ভিতরে খেল। আমার কথা আইব না মা, আইলে তোমার কথাই আইব। আম্মা এক গ্লাস দুধ দিমো, খাইবেন? ঘরে বিষ নাই, সেলিম রে মোবাইল করে কও আমার লাগে এক ফুটলা বিষ লই আইতে। পানি গুলো এক গ্লাস বিষ খাইতে মন চাইতেছে আমার। সেলিম রে মোবাইল করন লাগুকে, সেলিম ঘরে না? সেলিম, সেলিম তুমি ঘরে নাই? কি ভাবে হোনো, আম্মা তোমারে ডাকতেছে। তোর আমি ডাকছি। আম্মা আমি ডাকছি তো কি হয়েছে? আমি তো ডাকছি আপনার কথায়। আপনি না বলে সেলিম রে দিয়ে কি আনাইবেন? মা কি আনাইবো ভাবি? আমি জি গেলাম, আম্মা এক গ্লাস দুধ দিমু, আমারে কয় বিশ গোলা পানি খাইবার মন চাইতেছে। কইল সেলিম রে কও বাজার থেকে এক পোটলা বিশ আনতে। কাইরে কি মা, তুমি আমার বিয়া না করে মরে যেতে চাও কিল্লি গা? বড় ভাই আর ছোট ভাই তোমার পোলা, আমি তোমার পোলা না, তা করে বিয়া করাইছো, আমার বিয়া করাইবে না কিল্লি গা? আমি তো বকুলের বোন টকরের লগে তোর বিয়া ফাইনাল করিয়ে আছি, অন তোর বাবিরা তোর বিয়া না করাইলে আমি কি করু? দৌড় মা, আমার লিগে আর কোনো মেয়ে খুঁজে পাইলা না তুমি। এক রা বেয়া বেগম রে এই বাড়ির বউ করে আইনা হসপিটালে নাই তোমার, সারা সংসার তো তুষের আগুনে জ্বালাই পরে ফেলাইতেছে, এরপরেও তুমি কোন আক্কেরে রা বেয়া বেগমের আত্মীয় স্বজন রে এই বাড়ির বউ করে আনবার চাও? রা বেয়া বেগমের আত্মীয় স্বজন রে বউ করে আনানোর কোনো দরকার নেই। আমার বউ আমি নিজে ঠিক করছি মা, কোনো ভাবি টাবির দরকার নাই, তোমার নিয়ে যাবো, পছন্দ করলে বিয়া হইব, পছন্দ না করলে বিয়া হইব না, কথা ক্লিয়ার। কবে নিবি আমারে? আম্মা আপনি কোনো হানে ওর লগে যাইবেন না, ও মিজানের ছোট বোন জোরে বিয়া করেন ধান্দা করছে। কত আছে না মিজানের লগে ছোটবেলায় দেখছি না আমরা, ওইটা কোনো মাইয়া দৌড়। ছোট বাবি ছোটবেলার দাহনের লগে অন মিলে চলবো, অন কত বদলাই গেছে না? বদলাই কি রে মনে হয়ে গেছে? আহো আমার লগে, আমার ঘরে ছবি আছে, ছবি দেখলে বুঝবা কি মনে হচ্ছে। আহো আরে ছবি দেখে কি মনে হয় এটা কো? খারাপ মনে হয়? খুব একটা ভালো মনে হয় না। তোমরা আসলে আমার লিগে কি মন মেয়ে চাও? আমার কি হাসে বিয়া দিবা না বিয়ার কথা কয়ে কয়ে হারা জীবন আবিয়ে রাখবা? আবিয়ে থাকলে অসুবিধা আছে কোনো? থাকে না মানুষ সবে এতে। আম্মা সেলিম যখন মিজানের বোন জরিরে বিয়ে করার লেগে এত পাগল হয়ে গেছে, আমি যাইয়া জরিরে দেখাই। তুমি একলা যাইবা কেন? লগে আমার লিয়ে যাও। তাহলে তো ভালোই হয় আম্মা, চলেন যাই। চলো তাহলে, কাল বিয়ান বিয়ে নিয়ে যাই। আম্মা সেলিম লিখে কমু যে আমার বাড়িতে যাইতেছি। না না কোনো দরকার নাই, এই বাড়িতেও কমনের কোনো দরকার নাই। আচ্ছা ঠিক আছে। তোমারে হারাইছি এবার। মানে তো এই তো
সেলিমের বাড়ি ডেকুন জায়গায় করতে পারবেন নাকি? এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আপনি সেলিমের বাড়ি পেয়ে যাবেন। এই রাস্তা? হ্যাঁ এই রাস্তা। আচ্ছা না 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 সব ঠিক আছে তো নাকি? সব ঠিক থাকলেই ভালো। তুই ঘরে গিয়া বয়, আমি 10 মিনিটের মধ্যে নাস্তা দিতেছি। আমার লেগে কারো খাওন রেডি করা লাগবে না, আমার মায়ে আমার খাওন দিব। দরকার সাথে বলো থাকি, কার ছবি মনের মাঝে গাই থাকি, সোনার পাখি না রূপার পাখি।